আচ্ছা, আজকে তাহলে আমরা আলোচনা করি মিলের পদ্ধতি, বিভিন্ন প্রকার যে মিলের পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিগুলো নিয়ে, আর সেই পদ্ধতিগুলোর মেন যে জায়গাগুলো মানে সংজ্ঞা, তারপরে সাংকেতিক উদাহরণ, এগুলো নিয়ে আলোচনা করি। আমরা এগুলো নিয়ে আগেই আলোচনা করেছি অলরেডি, আমরা যখন আমরা সেকেন্ড সেমে এগুলো নিয়ে আমরা অলরেডি আলোচনা করেছি, যখন সেকেন্ড সেম আমি পড়িয়েছি তখন আমি আলোচনা করে দিয়েছি। এখন একটু ছোট ছোট করে জিনিসগুলো একটু আমি বলবো। আচ্ছা, তাহলে মিলের কটা পদ্ধতি আশা করি সকলের মনে আছে। অন্বয়ী, ব্যতিরেকী, অন্বয় ব্যতিরেকী, তারপরে সহপরিবর্তন, তারপর পরিশেষ, অর্থাৎ এই পাঁচটা পদ্ধতি রয়েছে মিলের। আচ্ছা, এই পাঁচটা পদ্ধতির মধ্যে প্রথম যে পদ্ধতি সেটা হচ্ছে অন্বয়ী পদ্ধতি। অন্বয়ী পদ্ধতি সংজ্ঞাটা কি আমরা দেখি। কি বলা হচ্ছে? বলা হচ্ছে যে আলোচ্য ঘটনাটি উপস্থিত আছে এমন দুই বা ততোধিক দৃষ্টান্তে যদি একটিমাত্র ঘটনা সকল ক্ষেত্রে উপস্থিত থাকে, তাহলে সেই সাধারণ ঘটনাটি আলোচ্য ঘটনার কারণ বা কার্য হিসেবে বিবেচিত হবে। কি বলছে? বলছে যে আলোচ্য ঘটনাটি উপস্থিত আছে এমন দুই বা ততোধিক দৃষ্টান্তে। দুই বা ততোধিক দৃষ্টান্ত কথাটার মানে কি? মানে হচ্ছে এখানে দুইয়ের বেশি দৃষ্টান্ত মানে দুই দু মানে অন্তত দুটো দৃষ্টান্ত থাকে, থাকতেই হবে, দুই বা ততোধিক দৃষ্টান্ত। ঠিক আছে, মানে একটা দৃষ্টান্ত থাকলে হবে না, দুটো বা তার থেকে বেশি দৃষ্টান্তে যদি কি দেখা যায় আলোচ্য ঘটনার পাশাপাশি আরেকটি সাধারণ ঘটনা সকল ক্ষেত্রে উপস্থিত আছে, তাহলে মনে করে একটা অনুমান করা যেতে পারে যে তাহলে একটি ঘটনা অপর ঘটনার কারণ বা অন্য ঘটনাটি এই ঘটনার কার্য। এইভাবে অর্থাৎ এরকম একটা অনুমান করা যেতে পারে যে এই দুটো ঘটনার মধ্যে একটা কার্যকারণ সম্বন্ধ আছে। ঠিক আছে, অর্থাৎ এখানে কি হয়েছে, কি কি করা হচ্ছে, এখানে একগুচ্ছ সদর্থক দৃষ্টান্তের কথাই কিন্তু বলা হচ্ছে। সদর্থক দৃষ্টান্ত মানে কি? মানে এটাও আছে, ওটাও আছে, আছে আলা দৃষ্টান্ত, অর্থাৎ হ্যাঁ বাচক দৃষ্টান্ত, যেখানে এটাও আছে, ওটাও আছে, এটাও আছে, ওটাও আছে, কিন্তু অন্যান্য যে ঘটনাগুলো অন্যান্য ঘটনাগুলোর মধ্যে পরিবর্তন হচ্ছে, হতেও পারে পরিবর্তন মানে পরিবর্তন হতে পারে, পরিবর্তন নাও হতে পারে, কিন্তু দেখা যাচ্ছে কি যে দুটো ঘটনা সবসময় মানে মানে পূর্ববর্তী এবং অনুবর্তী যে ঘটনা, সেই দুটো পূর্ববর্তী ঘটনাগুচ্ছ আর অনুবর্তী যে ঘটনাগুচ্ছ, তার মধ্যে দেখা যাচ্ছে যে দুটো ঘটনা সর্বদাই উপস্থিত আছে, তখন তার থেকে একটা সিদ্ধান্ত টানা যেতে পারে যে তাহলে একটি ঘটনা নিশ্চয়ই অপর ঘটনার কারণ বা অন্য ঘটনাটি পূর্ববর্তী ঘটনাটির কার্য। এভাবে একটা অনুমান করা যেতে পারে। যেমন আমি কি উদাহরণ নিয়েছিলাম সেই সময় যখন আমি পড়িয়েছিলাম, সেই সময় আমরা উদাহরণ নিয়েছিলাম যে সেই হোস্টেলের কিছু ছাত্র, আশা করি মনে আছে সকলেরই, হোস্টেলের কিছু ছাত্র তারা অনেক কিছু খেয়েছে, কেমন? এবার তাদের দেখা যাচ্ছে যে তাদের মধ্যে অনেকের কি হয়েছে না, পেটের প্রবলেম হয়েছে। এবার দেখা যাচ্ছে যে তারা কি কি, যাদের পেটের প্রবলেম হয়েছে সেই সব ছাত্রদের ওপর একটা একটা গবেষণা করা হলো, কেমন? আচ্ছা, ধরা যাক এ বি সি ডি ই এই পাঁচটা ছাত্র, পাঁচটা ছাত্রেরই কি হয়েছে না, পেটের প্রবলেম হয়েছে। আচ্ছা, তারা কি কি খেয়েছে? এ ছাত্র ধরা যাক সে কি কি খেয়েছে, সে ধরা যাক ভাত খেয়েছে, ডাল খেয়েছে, আর ঝোল খেয়েছে। আচ্ছা, তাহলে আমি একটু লিখি জিনিসগুলো, তাহলে আর একটু খেয়াল থাকবে। হ্যাঁ, আচ্ছা, এ ছাত্র ধরা যাক কি কি খেলো, ভাত খেলো, ডাল খেলো, ঝোল খেলো, তার কি হয়েছে, কার্য হিসাবে দেখা গেল এগুলো কারণ, কার্য হিসাবে দেখা গেল কি, তার পেটের প্রবলেম হয়েছে। আচ্ছা, অর্থাৎ ভাত ডাল ঝোল খাওয়া এগুলোকে আমি পূর্ববর্তী ঘটনা ধরবো, আর পেটের প্রবলেম হওয়াটাকে আমি অনুবর্তী ঘটনা ধরবো। ঠিক আছে, আচ্ছা বি, আচ্ছা
এবার বি যে ছাত্র সে সে ধরা যাক সে কি কি খেয়েছে। এ ছাত্র ভাত ডাল আর ঝোল খেয়েছিল। বি ছাত্র ধরা যাক সে খেয়েছে রুটি তরকারি আর ঝোল, তারও পেট খারাপ হয়েছে, তারও পেট খারাপ হয়েছে। আচ্ছা সি ছাত্র সে কি খেয়েছে? সে ঝোল খেয়েছে, ডাল খেয়েছে আর পাউরুটি খেয়েছে, তারও দেখা গেল পেট খারাপ হয়েছে। ডি ছাত্র সে কি খেলো? সে খেলো হচ্ছে মনে করি সে খেলো হচ্ছে মাছ ভাজা, ঝোল আর ভাত, পেটের প্রবলেম হয়েছে, তারও পেটের প্রবলেম হয়েছে। ই ছাত্র সে কি খেলো? ধরে নিচ্ছি সে খেলো তরকারি, ভাত আর ঝোল, দেখা গেল তারও পেট খারাপ হয়েছে বা পেটের প্রবলেম হয়েছে। আচ্ছা আমি দেখাচ্ছি, এটা দেখা যাচ্ছে কিনা একটু সবাই দেখে নেই, দেখা যাচ্ছে কি? হ্যাঁ ম্যাম। কি লিখেছি আমি? এ ছাত্র, এ ছাত্র কি খেয়েছে? ভাত ডাল ঝোল। আচ্ছা তার মানে পরিষ্কারই দেখা যাচ্ছে। বি ছাত্র রুটি তরকারি ঝোল। হ্যাঁ আচ্ছা সি ছাত্র ঝোল ডাল আর হচ্ছে পাউরুটি। ডি ছাত্র মাছ ভাজা ঝোল আর ভাত, আর ই ছাত্র তরকারি ভাত আর ঝোল। এদের সকলেরই কি হয়েছে অনুবর্তী ঘটনা হিসাবে? পেটের প্রবলেম হয়েছে। হ্যাঁ পেট খারাপ হয়েছে তাই তো? আচ্ছা হ্যাঁ তাহলে দেখা যাচ্ছে কি যে এদের সকলেরই পেটের প্রবলেম হয়েছে আর পেট খারাপ হয়েছে। তাহলে এখানে কমন কোনটা? প্রত্যেকে কি খেয়েছে অন্যান্য জিনিসের সঙ্গে? প্রত্যেকেই কিন্তু ঝোলটা খেয়েছে তাই না? ঝোল প্রত্যেকেই খেয়েছে। তাহলে এর থেকে এটাই বোঝা যাচ্ছে যে ঝোলের সঙ্গে ওই পেট খারাপের একটা কোনো না কোনো সম্বন্ধ আছে। এমন নয় যে নিশ্চিত করে বলা যাচ্ছে যে ঝোলই পেট খারাপের কারণ, এখানে নিশ্চিতের ব্যাপার নেই। এখানে একটা অনুমান করা যাচ্ছে যে হয়তো ঝোলই পেটে প্রবলেমের কারণ। তাহলে আমরা কি করতে পারি? এইটা এইটা এইটাই হচ্ছে আসলে অন্বয়ী পদ্ধতি। তার মানে অন্বয়ী পদ্ধতির সাহায্যে আমরা কি করতে পারি? কার্যকারণ সম্বন্ধে একটা অনুমান আমরা করতেই পারি, কেমন একটা প্রাথমিক অনুমান করা যায়। আর এইগুলো সবই, এখানে কি কোনো নঞ্চ ঘটনা আছে? সবই তো সদর্থক ঘটনা তাই না? সবই তো সদর্থক, এটা হয়েছে ওটা হয়েছে, এইগুলো খেয়েছে তাতে এইটা হয়েছে, তাহলে এগুলো সবই সদর্থক। হ্যাঁ সেই জন্য বলা হচ্ছে যে অন্বয়ী পদ্ধতি। সেই জন্য নামটাও দেখ অন্বয়ী পদ্ধতি, মানে মিল, মিলটা দেখছি, কোনো অমিল দেখছি না কিন্তু আমরা এখানে, শুধুই মিল দেখছি। অর্থাৎ পূর্ববর্তী ঘটনা আছে আর সঙ্গে সঙ্গে আরেকটি অনুবর্তী ঘটনাও আছে, এরকম দুই বা ততোধিক দৃষ্টান্তে যদি আমরা দেখি তবে আমরা কি করব, তবে আমরা এদের উভয়ের মধ্যে একটা কার্যকারণ সম্বন্ধের কথা ভাবতে পারবো বা একটা কার্যকারণ সম্বন্ধের কথা অনুমান করতে পারবো। এটাই হচ্ছে অন্বয়ী পদ্ধতি। আচ্ছা তাহলে অন্য পদ্ধতি যেটা সাংকেতিক উদাহরণ সেইটা আমি দেখাচ্ছি তোদের। আচ্ছা সাংকেতিক উদাহরণটা আমি বই থেকেই না হয় দেখাচ্ছি, বা একটা কাজ করি আমি বরঞ্চ লিখে, বইতে একটু ছোট করে আছে তো, আমি একটু না হয় লিখেই দিচ্ছি। প্রত্যেকের কাছেই আছে, তাও আমি আর একবার বলে দিলে আমার মনে হয় জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা অন্য পদ্ধতি হচ্ছে পূর্ববর্তী ঘটনা অনুবর্তী ঘটনা। আচ্ছা আর একটা জিনিসও করা যেতে পারে, এই যে ভাত ডাল ঝোল এই যে এগুলো লিখলাম আমি, এই ভাত ডাল ঝোল গুলো কেউ না আমরা এক একটা মানে অন্য কিছু দিয়ে আমরা লিখতে পারি। আর এই যে ABCDE এরকম যে পাঁচটা ছাত্রকে নিলাম, এখানে ABCDE এর জায়গায় আমরা এখানে 1 2 3 4 5 লিখতে পারি, সেটা হলে আরো বেটার হবে। আর বরঞ্চ ভাত ডাল ঝোল এগুলোকে আমরা ওই ABCDE এই এই মানে লেটার গুলো দিয়ে আমরা জিনিসগুলোকে বোঝাতে পারি।
কেমন, এগুলোকে আমরা ক্যাপিটালে লিখতে পারি আর অনুবর্তী ঘটনাগুলোকে আমরা স্মলে লিখতে পারি। তাহলে এখানে আমরা দেখছি ভাত ডাল ঝোল, এখানে যদি আমরা ধর ভাতকে আমরা এ বললাম, ডালকে আমরা বি নাম দিলাম, ঝোলকে আমরা সি নাম দিলাম, এবার সি ঝোল দেখলাম আমরা সব সমস্ত উদাহরণ গুলোতেই রয়েছে, অর্থাৎ প্রতিটি ছাত্রই ঝোল খেয়েছে। তার মানে এইভাবে আমরা রুটি একে একটা অন্য কিছু বললাম, রুটিকে আমি ই নাম ABCD বললাম, এইবার দেখ দেখতে পাচ্ছিস কিনা সবাই, আমি জাস্ট ওই একটু লেটার দিয়ে, ক্যাপিটাল লেটার দিয়ে জিনিসগুলোকে বোঝানোর চেষ্টা করছি, কেমন? তাহলে আমি কি করছি, মানে যে এই ছাত্র গুলোকে বোঝানোর জন্য, পাঁচটা ছাত্রকে বোঝানোর জন্য আমি এখানে জাস্ট 1 2 3 4 5 এভাবে আমি ধরে নিচ্ছি, আমি লিখিনি কিন্তু আমি ধরে নিচ্ছি এটা প্রথম ছাত্র, দ্বিতীয় ছাত্র, তৃতীয় ছাত্র, চতুর্থ ছাত্র, পঞ্চম ছাত্র, এরা কি কি খেয়েছে। এবার এই ভাত ডাল বা ঝোল এগুলোকে আমরা ওই ক্যাপিটাল লেটারে ABC এভাবে দিয়ে আমি জিনিসগুলোকে বোঝানোর চেষ্টা করেছি। এবার দেখা যাচ্ছে কি সি সি যেটা সেটা আমি দেখছি যে সবার ক্ষেত্রেই রয়েছে, তাহলে এর থেকে আমরা একটা অনুমান করতে পারি তাহলে সি হচ্ছে স্মল এর কারণ। আমরা এই পেট খারাপকে আমরা স্মল এ দিয়ে বোঝাচ্ছি, তাহলে আমরা বলতে পারি যে ক্যাপিটাল সি হচ্ছে স্মল এর কারণ বা স্মল এ হচ্ছে ক্যাপিটাল এর কার্য, এইভাবে একটা অনুমান করা যেতে পারে। আচ্ছা, এইভাবে যদি আমি পূর্ববর্তী ঘটনা অনুবর্তী ঘটনাকে আমি এই বাস্তব উদাহরণ দিয়েও আমি সাজাতে পারি, কেমন? সাংকেতিক উদাহরণ যেটা, অন্য পদ্ধতির সাংকেতিক উদাহরণটাকে আমি বাস্তব উদাহরণের পরিপ্রেক্ষিতেও সাজাতে পারি, আবার বাস্তব উদাহরণ আর সাংকেতিক, মানে এই বাস্তব উদাহরণটার যে সাংকেতিক উদাহরণ, সেই সাংকেতিক উদাহরণ আর বাস্তব উদাহরণটাকে একসাথে দিয়ে আমি একদম মানে মিলের ওই যেটা সংজ্ঞা অনুসারেও আমি সাংকেতিক উদাহরণটাকে বলতে পারি। মিলের সংজ্ঞায় রয়েছে যে দুই বা ততোধিক, হ্যাঁ, তাহলে আমি সেইভাবেও আমি বলতে পারি যে পূর্ববর্তী ঘটনায় ধরে নিচ্ছি ক্যাপিটাল ABC রয়েছে, অনুবর্তী ঘটনায় স্মল ABC রয়েছে, পূর্ববর্তী ঘটনায় এ ADE রয়েছে, অনুবর্তী ঘটনায় স্মল ADE রয়েছে, পূর্ববর্তী ঘটনায় AEF রয়েছে, অনুবর্তী ঘটনায় স্মল AEF রয়েছে। তাহলে সব ক্ষেত্রেই ক্যাপিটাল এর সঙ্গে স্মল এ রয়েছে, ফলে ক্যাপিটাল এ হলো স্মল এর কার্য বা কারণ। হ্যাঁ, তাহলে আমি এই যে এইভাবে বলছি যে সব ক্ষেত্রে আমরা দেখছি যে ক্যাপিটাল এর সঙ্গে স্মল এর অস্তিত্ব আমরা লক্ষ্য করছি, তাহলে এর থেকে আমরা সিদ্ধান্ত করতে পারি যে ক্যাপিটাল এই হলো স্মল এর কারণ বা স্মল এ হলো ক্যাপিটাল এর কার্য। তবে এটা আমরা নিশ্চিত করে বলছি না, এটা আমরা একটা অনুমান করছি, আর এক্ষেত্রে আমরা একগুচ্ছ ছদার্থক দৃষ্টান্তকে নিচ্ছি, অন্য পদ্ধতিতে কোনো প্রকার নঞর্থক দৃষ্টান্ত ইউজ করা হয় না। ব্যাস এই। আচ্ছা, এবারে আমি অন্য একটা পদ্ধতিতে যাচ্ছি। আচ্ছা, এবার আমি যদি ব্যতিরেকী পদ্ধতিতে যাই, ব্যতিরেকী পদ্ধতির মানে সূত্রটা কি? আচ্ছা, ব্যতিরেকী পদ্ধতিতে কি বলছে? ব্যতিরেকী পদ্ধতিতে বলা হচ্ছে যে আলোচ্য ঘটনাটি উপস্থিত আছে এমন একটি দৃষ্টান্তে এবং আলোচ্য ঘটনাটি উপস্থিত নেই এমন একটি দৃষ্টান্তে যদি একটি মাত্র ঘটনা ছাড়া বাকি সকল ঘটনার মিল থাকে, তাহলে যে ঘটনাটিকে কেন্দ্র করে দৃষ্টান্ত দুটির মধ্যে পার্থক্য, সেটি আলোচ্য ঘটনার কার্য বা কারণ বা কারণের অনিবার্য অংশ হবে। তাহলে এখানে কি বলা হচ্ছে, ব্যতিরেকী পদ্ধতিতে কিন্তু অন্য পদ্ধতির মতো একগুচ্ছ সদর্থক দৃষ্টান্তের কথা বলা হয়নি, এখানে মাত্র দুটো দৃষ্টান্তের কথা বলা হয়েছে, একটি হলো সদর্থক দৃষ্টান্ত আর একটি হলো নঞর্থক দৃষ্টান্ত। আশা করি মনে পড়ছে সকলেরই, একটু একটু মনে পড়ছে, একটি সদর্থক দৃষ্টান্ত আর একটি নঞর্থক দৃষ্টান্ত। এখানে বলছে মাত্র দুটি দৃষ্টান্ত, কি বলছে, আলোচ্য ঘটনাটি উপস্থিত আছে এমন একটি দৃষ্টান্ত এবং আলোচ্য ঘটনাটি উপস্থিত নেই
এমন একটি দৃষ্টান্ত, অর্থাৎ মাত্র দুটো দৃষ্টান্তের মধ্যে আমরা মানে দুটো দৃষ্টান্তকে দেখেই আমরা কি করি, আমরা এই মানে দুটো ঘটনার মধ্যে আমরা কার্যকারণ সম্বন্ধকে আবিষ্কার করার চেষ্টা করি এই ব্যতিরিকি পদ্ধতির ক্ষেত্রে। সেটা আমরা ব্যতিরিকি পদ্ধতি দিয়ে এটা করি, আর এটাই হচ্ছে ব্যতিরিকি পদ্ধতি, যে যেখানে আমরা কি করছি যে মাত্র দুটো দৃষ্টান্তকে নিচ্ছি, একটিতে আলোচ্য ঘটনাটা আছে তার সঙ্গে সঙ্গে সাধারণ ঘটনাটাও আছে, আরেকটি দৃষ্টান্তে আলোচ্য ঘটনাটা নেই তার সঙ্গে সঙ্গে সাধারণ ঘটনাটাও নেই। আচ্ছা, এর সাংকেতিক উদাহরণ আমি এখান থেকে দেখাচ্ছি, এই যে সাংকেতিক উদাহরণ দেখা যাচ্ছে, তো সাংকেতিক উদাহরণ দেখা যাচ্ছে, না তো ম্যাম, ম্যাম এই যে এইটা এইটা হ্যাঁ এইটা ম্যাম দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে হ্যাঁ সাংকেতিক ম্যাম, উদাহরণটা। হ্যাঁ, আমি সংজ্ঞাটা দেখতে হ্যাঁ বলছি না, ম্যাম, সাংকেতিক, হ্যাঁ দেখা যাচ্ছে। তাহলে সাংকেতিক উদাহরণে কি বলা হচ্ছে, যে পূর্ববর্তী ঘটনা হচ্ছে ক্যাপিটাল এবিসি, অনুবর্তী ঘটনা স্মল এবিসি, পূর্ববর্তী ঘটনা ক্যাপিটাল বিসি, অনুবর্তী ঘটনা স্মল বিসি। তার মানে এখানে কোনটা অ্যাবসেন্ট, ক্যাপিটাল এটা অ্যাবসেন্ট আর এদিকে স্মল এটা অ্যাবসেন্ট। স্মল মেয়েটা, হ্যাঁ, আর অর্থাৎ এখানে মাত্র দুটো দৃষ্টান্ত, একটা দৃষ্টান্তে কি আছে, ক্যাপিটাল এ উপস্থিত রয়েছে, আর একটা দৃষ্টান্তে ক্যাপিটাল এ উপস্থিত নেই, আর অনুবর্তী ঘটনায় স্মল এ উপস্থিত রয়েছে, অনুবর্তী ঘটনায় স্মল এ উপস্থিত রয়েছে, আর মানে একটি দৃষ্টান্তে স্মল এ উপস্থিত রয়েছে আর একটি দৃষ্টান্তে স্মল এ উপস্থিত নেই, তাই তো, তাই হ্যাঁ তো। ম্যাম, হ্যাঁ ম্যাম, হ্যাঁ, তাহলে মাত্র দুটো দৃষ্টান্ত রয়েছে যেখানে পূর্ববর্তী ঘটনার সঙ্গে সঙ্গে সাধারণ ঘটনাটা উপস্থিত আছে, আবার আরেকটি দৃষ্টান্তে পূর্ববর্তী একটি ঘটনাও নেই তার সঙ্গে সঙ্গে সাধারণ সাধারণ ঘটনার মধ্যেও একটি ঘটনা নেই, তাই তো, সাধারণ ঘটনাগুচ্ছের মধ্যে একটি ঘটনা নেই। এবার কিন্তু একটা পার্থক্য রয়েছে অন্বয় পদ্ধতি, এমনি পুরো জিনিসটাই অন্বয় পদ্ধতি থেকে একেবারেই আলাদা, আর একটাও লক্ষ্য করার বিষয়, সেটা হচ্ছে এই যে মানে সহকারী যে ঘটনাগুলো বা সহবর্তী যে ঘটনাগুলো, এই যে বিসি, বিসি কিন্তু আগেও ছিল পরেও আছে, ক্যাপিটাল বিসি আগেও ছিল পরেও আছে, স্মল বিসি আগেও ছিল পরেও আছে, অর্থাৎ সহকারী ঘটনাগুলোর মধ্যে কিন্তু কোনো চেঞ্জেস হচ্ছে না, সেগুলো যেমন ছিল তেমনই আছে, এটাও কিন্তু ভাবার বিষয়। অন্বয় পদ্ধতিতে কিন্তু তা হয়নি, পুরো মানে সাংকেতিক উদাহরণটাকে খুব ভালো করে লক্ষ্য করতে হবে, অন্বয় পদ্ধতির মধ্যে, অন্বয় পদ্ধতিতে কিন্তু আমরা কি দেখেছিলাম, যে সেখানে অন্যান্য যে ঘটনাগুলো, আনুষঙ্গিক অন্যান্য যে ঘটনাগুলো, সেগুলোর মধ্যে কিন্তু চেঞ্জেস হয়েছে, কেমন, কখনো এ বি সি আছে, কখনো এ ডি ই আছে, কখনো এ ই এফ আছে, এরকম ভাবে সহকারী ঘটনাগুলো কিন্তু চেঞ্জেস হয়েছে, কিন্তু ব্যতিরেকি পদ্ধতিতে কিন্তু সহকারী ঘটনা যেমন ছিল তেমন আছে, শুধুমাত্র একটা ঘটনা মানে মানে দেখা যাচ্ছে কি, শুধুমাত্র একটা ঘটনার মধ্যেই মানে ব্যাপারটার একটা পার্থক্য ঘটে গেছে, সেটা কি না, একটা ক্ষেত্রে আলোচ্য ঘটনাটা আছে তার সাথে সাথে অনুবর্তী ঘটনাটা আছে, আর একটা ক্ষেত্রে আলোচ্য ঘটনাটাও নেই তার সঙ্গে সঙ্গে অনুবর্তী ঘটনাটাও নেই, অর্থাৎ কি হয়েছে না, আলোচ্য ঘটনার সঙ্গে অনুবর্তী ঘটনারই শুধুমাত্র একটা পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে, যেখানে আনুষঙ্গিক অন্য ঘটনাগুলো অ্যাজ ইট ইজ আছে, যেমন ছিল তেমনই আছে, এটা কিন্তু মাথায় রাখার বিষয়, বোঝাতে পারলাম। হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম, আচ্ছা, তাহলে এখানে যে বাস্তব উদাহরণটা নেওয়া হচ্ছে সেটা হচ্ছে মেনলি ওই যে কপি, যে বাস্তব উদাহরণটার উল্লেখ করেছেন মেনলি, সেইটা আমরা দেখি, যে কপি উদাহরণ করে যে বাস্তব উদাহরণের উল্লেখ করেছেন, সেখানে আমরা দেখছি যে কপি ওই পিৎজরের যে উদাহরণটা সেটা নিয়েছেন, কেমন বলছে যে কি, যে মানে পিত জ্বর বলে এক রকমের জ্বর এক সময় হতো, তো সেই পিত জ্বরে পিত জ্বরের আসল কারণ ছিল কি, আসল কারণ ছিল হচ্ছে মশার কামড়। এবার পিত জ্বরে আক্রান্ত ব্যক্তি যারা ছিল, তাদের জামা কাপড় ব্যবহার করা বা তাদের ঘরে থাকা, এগুলোর অর্থাৎ পিত জ্বরের রোগীর সঙ্গে ছোঁয়াচ মানে পিত জ্বরের রোগীর সঙ্গে ছোঁয়া লাগলেও মানে পিত জ্বর হবে কি হবে না, এই নিয়েও গবেষণা চলছিল সেই সময়, যে পিত জ্বরটা কি ছোঁয়াচে,
জ্বরের রোগীর সঙ্গে যদি আমার ছোঁয়া লাগে, অর্থাৎ তার জামা কাপড় যদি আমি ব্যবহার করি বা তার খাটে শুই বা তার ঘরে গিয়ে বসি, তাহলেও কি আমার ওই জ্বরটা হতে পারে? নাকি পিত জ্বরটা শুধুমাত্র পিত জ্বরের মানে জীবাণু বহনকারী যে মশা, সেই মশার কামড় খেলেই শুধুমাত্র আমার পিত জ্বর হবে? এটা নিয়ে একটা গবেষণা হচ্ছিল। তো এই গবেষণার জন্য কি করা হলো, দুজন ব্যক্তিকে দুটো আলাদা ঘরে রাখা হলো। কেমন? একটা ঘরে কি করা হলো, কি করা হলো, একটা ঘরে রাখা হলো হচ্ছে পিত জ্বরে, সে মানে দুটো ঘরে দুই ব্যক্তিকে রাখা হলো। একটা ঘরে ওই পিত জ্বরে আক্রান্ত যে আগের কোন পিত জ্বরে আক্রান্ত ব্যক্তির জামা কাপড়, বিছানাপত্র, বাসনপত্র ইত্যাদি সব রাখা হলো, এবং সেই ঘরে এক ব্যক্তিকে থাকতে দেওয়া হলো, কিন্তু সেই ঘরে কোনো মশা রাখা হলো না, বা কোনো মানে কোনো প্রকারে কোনো মশা থাকলো না। হ্যাঁ, এবং সেই ঘরে একজন ব্যক্তিকে থাকতে দেওয়া হলো, এবং সে কি সেই ব্যক্তি কি করলো, ওই আগের কোনো পিত জ্বরে আক্রান্ত ব্যক্তির জামা কাপড় সে ব্যবহার করলো, সে বিছানায় শুলো, দেখা গেল কি আর পিত জ্বর হলো না। আর একটা ব্যক্তিকে একটা ঘরে থাকতে দেওয়া হলো, এবং সেখানে ওই পিত জ্বরের যে জীবাণু বহনকারী যে মশা, সেই মশা ছেড়ে দেওয়া হলো, দেখা গেল কি সেই মশা কামড়ালো সেই ব্যক্তিকে, এবং কোনো না কোনো সময় এই ব্যক্তি পিত জ্বরে আক্রান্ত হলো। তার থেকে এই সিদ্ধান্ত করা হলো যে আসলে পিত জ্বর ছোঁয়াচে নয়, পিত জ্বর কিন্তু আসলে বহন করে ওই মশা, মশাই একমাত্র পিত জ্বর বহন করে। হ্যাঁ, আচ্ছা, মানে এই যে মানে এই যে একটা এই সিদ্ধান্ত, এই সিদ্ধান্তটাতে এলেন মানে বিজ্ঞানীরা কিভাবে এলেন, কেমন এই সিদ্ধান্তে আসার জন্য আসলে এখানে যে পদ্ধতি ব্যবহার করা হলো সেইটা হচ্ছে এই ব্যতিরেকি পদ্ধতি, মিলের এই ব্যতিরেকি পদ্ধতি এখানে ইউজ করা হয়েছে। মাত্র দুটো দৃষ্টান্ত, একটা ক্ষেত্রে ঘটনাটা আছে আর একটা ক্ষেত্রে ঘটনাটা নেই। হ্যাঁ, একটা ক্ষেত্রে মশা আছে পিত জ্বরও আছে, আর একটা ক্ষেত্রে মশাও নেই পিত জ্বরও নেই, পরিষ্কার তাই না? তার থেকে সিদ্ধান্ত করা হলো কি, তাহলে মশাই হচ্ছে মানে পিত জ্বরের জীবাণু বহনকারী যে মশা, এমনি মশা নয়, অবশ্যই সেটা পিত জ্বরের জীবাণু বহন করতে হবে তাকে, তাহলে পিত জ্বরের জীবাণু বহনকারী মশাই হচ্ছে পিত জ্বরের কারণ। কেমন? তাহলে এইভাবে এই সিদ্ধান্তে আসা গেল। কিন্তু ব্যতিরেকি পদ্ধতির একটা সমস্যাও রয়েছে। সমস্যাটা কি, ব্যতিরেকি পদ্ধতি তো কোনো বৈজ্ঞানিক অনুসন্ধানের ক্ষেত্রে যেরকম খুব ইজিলি ইউজ করা যায়, সেই রকম কিন্তু ব্যতিরেকি পদ্ধতিকে যদি আমি বাস্তব জীবনে ব্যবহার করতে চাই না, তাহলে অনেক অনেক রকম মানে দোষ হয়। বিশেষ করে যেটা আমরা জানি সেটা কি, সেই কাকতালীয় দোষ। সেই কাকতালীয় দোষটা কি রকম, মানে কাকতালীয় দোষটা কি ব্যাপার, যে মানে মানে একেবারে কি বলবো, মানে একেবারে যেটা হচ্ছে একেবারে একটা মানে কুসংস্কারাচ্ছন্ন দোষ যেটাকে আমরা বলে থাকি। যেমন অনেক সময় বলি না যে এই তুমি ঘরে ঢুকলে অমনি লাইটটা অফ হয়ে গেল, তার মানে তুমি এত অপয়া, এরকম আমরা বলে থাকি, এটা তো কোনো মানে নেই। তাহলে এই কথাগুলো আমরা বলি, তার মানে আমরা মানে মানে জিনিসটা এটা এটা যেন ব্যাপারটা, এখানে আমি কি পদ্ধতি ইউজ করছি, ব্যতিরেকি পদ্ধতি ইউজ করছি। তুমি ঘরে ঢোকোনি, লাইট অফ হয়নি, এইমাত্র তুমি ঘরে পা দিলে অমনি লাইট অফ হয়ে গেল, তার মানে এখানে আমি ব্যতিরেকি পদ্ধতির একটা ভুল প্রয়োগ করছি। অর্থাৎ ব্যতিরেকি পদ্ধতিকে যখন আমি বাস্তব জীবনে প্রয়োগ করতে যাচ্ছি না, তখনই সেক্ষেত্রে দোষ হয়ে যাচ্ছে, সেই দোষটাকে আমরা কাকতালীয় দোষ বলি। কিন্তু ব্যতিরেকি পদ্ধতিকে কিন্তু পরীক্ষণাগারে বা মানে ল্যাবে, হ্যাঁ, বিজ্ঞানের কোনো পরীক্ষার ক্ষেত্রে কিন্তু খুব ভালোভাবে এটাকে প্রয়োগ করা যায়। কেমন? এবং তাতে অবশ্য করেই মানে বিজ্ঞানীরা খুব মানে সফল হয়েছেন ব্যতিরেকি পদ্ধতিকে ব্যবহার করে, কিন্তু ব্যতিরেকি পদ্ধতিকে বাস্তব জীবনে ব্যবহারের ক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা দেখা যায়, ঠিক আছে না? আচ্ছা, বোঝা গেল? হ্যাঁ ম্যাম, আচ্ছা, এরপরে আসছি আমরা অন্যই ব্যতিরেকি পদ্ধতির ক্ষেত্রে। আচ্ছা, অন্যই ব্যতিরেকি পদ্ধতিটা আবার কিরকম, সেটা অন্যই পদ্ধতিরই একটু বড় রূপ। অন্যই পদ্ধতি আমরা পড়লাম, অন্যই পদ্ধতিরই একটু বড় রূপ হচ্ছে অন্যই ব্যতিরেকি পদ্ধতি। আচ্ছা, অন্যই পদ্ধতির আমরা সাংকেতিক উদাহরণটা দেখলাম, এবার ওই অন্যই পদ্ধতির সাংকেতিক উদাহরণটাকেই যদি আমি নঞর্থক মানে অন্যই পদ্ধতিটা শুধুমাত্র সদার্থক দৃষ্টান্ত গুচ্ছ, ওই অন্যই পদ্ধতির যদি একটা নঞর্থক দৃষ্টান্ত গুচ্ছ সাইডে আমি লিখি, তাহলে দুটো মিলিয়ে হয়ে যেটা হবে সেটাই হবে অন্যই ব্যতিরেকি পদ্ধতি, এটাই হবে। কেমন? যেটা মিল বলেছেন আসলে, হ্যাঁ, যদিও কপি এভাবে অন্যই ব্যতিরেকি পদ্ধতিকে দেখাননি, কিন্তু মিল অন্যই ব্যতিরেকি পদ্ধতিকে এভাবেই ব্যাখ্যা করেছেন। আচ্ছা, আমি লিখছি, তার আগে আমি একটু সূত্রটা বলছি।
অন্য ব্যথিত কি পদ্ধতির সূত্রটা কি বলছেন? মিল মিল বলছেন যে আলোচ্য ঘটনাটি উপস্থিত আছে এমন দুই বা ততোধিক দৃষ্টান্তে যদি একটিমাত্র ঘটনা সকল ক্ষেত্রে উপস্থিত থাকে এবং আলোচ্য ঘটনাটি উপস্থিত নেই এমন দুই বা ততোধিক দৃষ্টান্তে যদি সেই ঘটনাটির অনুপস্থিতি ছাড়া বাকি সব বিষয়ে পার্থক্য থাকে, তাহলে যে ঘটনাটিকে কেন্দ্র করে দৃষ্টান্ত দুটির মধ্যে পার্থক্য বর্তমান সেটি আলোচ্য ঘটনার কার্য বা কারণ বা কারণের অনিবার্য অংশ হবে। তাহলে কি বলছেন মিল? মিল বলছেন যে আলোচ্য ঘটনাটি উপস্থিত আছে এমন দুই বা ততোধিক দৃষ্টান্তে। হ্যাঁ, আচ্ছা, মিল তাহলে বলছেন কি যে আলোচ্য ঘটনাটি উপস্থিত আছে এমন দুই বা ততোধিক দৃষ্টান্তে, অর্থাৎ এখানে কি বলা হচ্ছে যে দুটো দৃষ্টান্ত তো থাকতেই হবে, তার থেকে বেশি দৃষ্টান্ত থাকতে হবে। তাহলে দুই বা ততোধিক দৃষ্টান্তে যদি একটি মাত্র ঘটনা সকল ক্ষেত্রে উপস্থিত থাকে, তার মানে বোঝাই যাচ্ছে এটা সদর অন্বয় পদ্ধতি যে রূপটা সেটা এখানে আসছে। আরেকটা কি বলা হচ্ছে? বলা হচ্ছে যে আলোচ্য ঘটনাটি উপস্থিত নেই এমনও দুই বা ততোধিক দৃষ্টান্তে। কি বলছে? না, যদি সেই ঘটনাটির অনুপস্থিতি ছাড়া বাকি সব বিষয়ে পার্থক্য থাকে, অর্থাৎ আনুষঙ্গিক ঘটনাগুলোর মধ্যে চেঞ্জেস লক্ষ্য করা যাবে। যেরকম ব্যতিরেকী পদ্ধতিতে কোনো চেঞ্জেস ছিল না, আনুষঙ্গিক ঘটনাগুলো যেমনকার তেমনই ছিল, কিন্তু অন্যই পদ্ধতি বা অন্যই ব্যতিরেকী পদ্ধতিতে আনুষঙ্গিক ঘটনাগুলোর মধ্যে চেঞ্জেস থাকবে। হ্যাঁ, কিন্তু কি মানে কোন বিষয়ে ব্যাপারটা মানে সিমিলারিটিটা থাকবে সেটা হচ্ছে অন্য ব্যতিরেকী পদ্ধতিতে, তার মানে কি দুই ধরনের দৃষ্টান্ত গুচ্ছ ইউজ করা হবে, দুই ধরনের দৃষ্টান্ত গুচ্ছ। এক ধরনের দৃষ্টান্ত গুচ্ছ হবে অন্য দৃষ্টান্ত গুচ্ছ, আর এক ধরনের দৃষ্টান্ত গুচ্ছ হবে ব্যতিরেকী দৃষ্টান্ত গুচ্ছ। সেই দুটোকে মিলিয়ে হবে পদ্ধতিটার নাম হয়েছে অন্যই ব্যতিরেকী পদ্ধতি, এই জন্য এটা এই নাম। যদিও অন্য ব্যতিরেকী পদ্ধতিকে আবার মিল যেভাবে এইভাবে যে বলেছেন ওকে, কিন্তু মানে মিলেরই অন্য ব্যতিরেকী পদ্ধতিকে মিলের ওই যে ব্যতিরেকী পদ্ধতির যে রূপটা ওই রূপটা রূপটার সঙ্গে মিলিয়ে কপি বলেছেন যে আসলে মিলের অন্য ব্যতিরেকী পদ্ধতিটার রূপটা হওয়া উচিত মিলের অন্য পদ্ধতির সঙ্গে মিলের ব্যতিরেকী পদ্ধতিকে যুক্ত করে অন্য ব্যতিরেকী পদ্ধতির রূপটা হওয়া উচিত, কিন্তু মিল তা করেননি। মিল কি করেছেন? অন্য পদ্ধতিটাকে নিয়েছেন অন্য ব্যতিরেকী পদ্ধতি মানে স্থাপন করতে গিয়ে অন্য পদ্ধতির রূপটাকে নিয়েছেন, তার সঙ্গে সঙ্গে তিনি ওই অন্য পদ্ধতির রূপটাকে আরেকভাবে নিয়ে যে মানে ব্যতিরেকী পদ্ধতি মানে অন্য ব্যতিরেকী পদ্ধতিকে স্থাপন করেছেন, যেখানে তিনি কি করেছেন ওই যে আলোচ্য ঘটনাটার সঙ্গে যে সাধারণ ঘটনাটা অন্য পদ্ধতিতে মানে উনি দেখিয়েছেন, সেই আলোচ্য ঘটনাটার সঙ্গে সাধারণ ঘটনাটাকে তিনি ওই ব্যতিরেকী দৃষ্টান্ত গুচ্ছে তিনি কি করেছেন অফ করে দিয়েছেন, ওটাকে তিনি জাস্ট অফ করে দিয়েছেন, কিন্তু এদিকে সদার্থক দৃষ্টান্ত গুচ্ছকে রেখেছেন, ওদিকে তিনি নঞর্থক দৃষ্টান্ত গুচ্ছকে রেখেছেন, এবং এবং তিনি এভাবেই অন্যই ব্যতিরেকী পদ্ধতিকে দেখিয়েছেন। সেটা কে দেখিয়েছেন? মিল। হ্যাঁ, এভাবে মিল দেখিয়েছেন। কিন্তু এভাবে মিলের অন্য ব্যতিরেকী পদ্ধতিকে দেখাতে গিয়ে অনেকটা সমস্যারও সৃষ্টি হয়েছে, সেই জন্যই কপি বলছেন যে মিলের অন্য ব্যতিরেকী পদ্ধতির হওয়া উচিত আসলে কি মিলের যে অন্য পদ্ধতি তার সঙ্গে মিলেরই যে ব্যতিরেকী পদ্ধতি এই দুটোর একটা কম্বাইন্ড রূপ হওয়া উচিত ছিল। হ্যাঁ, এই জন্য কপি একটু অন্যভাবে অন্য ব্যতিরেকী পদ্ধতিকে দেখিয়েছেন। আচ্ছা, তাহলে অন্য ব্যতিরেকী পদ্ধতিকে কে আমাকে একটু লিখে দেখাতে পারবে? কেউ দেখাতে পারবে সাংকেতিক উদাহরণ? হ্যাঁ ম্যাম, কে বলছে এটা? নেহা বলছে? নেহা বলছে নাকি? হ্যাঁ ম্যাম, ম্যাম নেহা পারবে? সাংকেতিক, ম্যাম সাংকেতিক উদাহরণটা পারবো, করে দেখা, ম্যাম খাতায় লিখবো, খাতা লিখে একবার ইয়েটা অন করে ঠিক আছে। ভিডিওটা অন করে দেখা।
ম্যাম দেখাবো? হ্যাঁ দাঁড়া, আগে স্নেহা একটু দেখিয়ে নিক। না, আমি স্নেহা বলছি। হ্যাঁ কিন্তু নেহা আগে একটু দেখিয়ে নিক। আচ্ছা ম্যাম। নেহা হলো? আর নেহা হ্যাঁ ম্যাম, হলো তোর? ম্যাম আর এই যে নঙ্গর্তক দৃষ্টান্তটা লিখছি, তাড়াতাড়ি দেখা। আচ্ছা নেহা ইয়ে করেই লিখছে, বা ভালো করেছে। পদ্ধতি ম্যাম অন্যই পদ্ধতির সাংকেতিক উদাহরণ বললেন না, অন্যই ব্যতিরেকি ম্যাম? অন্যয় ব্যতিরেকি বললাম, এতক্ষণ আমি অন্যয় ব্যতিরেকি তো পড়াচ্ছি, তুই শুনছিলি তো স্নেহা? হ্যাঁ ম্যাম শুনছি। আচ্ছা নেহা, তুই যেটা লিখছিস সেটা আমাকে বোঝাতে পারবি তো? এইটাই তো আপনি লিখিয়ে দিয়েছিলেন না নোটসে? না, যাই লিখিয়ে দিয়েছিলাম আমি সেটা তুই বোঝাতে পারবি তো? হ্যাঁ তা বোঝা দেখি। ম্যাম, ম্যাম বোঝাচ্ছি হ্যাঁ বল না। ম্যাম। এখানে হচ্ছে এ, হচ্ছে বড় হাতের এ না তুই হচ্ছে, ওইটা দেখিয়ে বোঝা, আমরা তো দেখতে পাচ্ছি না ওটা। আচ্ছা হুম হুম ম্যাম বড় হাতের যে এটা, ওটা হচ্ছে গিয়ে ছোট হাতের এটার হচ্ছে গিয়ে কারণ, তাই তো ম্যাম? আচ্ছা হ্যাঁ, আর ছোট হাতের এটা হচ্ছে গিয়ে বড় হাতের এটার কার্য। ঠিকই তো বলছিস, বল না তুই ওখানে কি লিখেছিস, পদার্থক দৃষ্টান্ত গুচ্ছে লিখেছিস? হ্যাঁ, আচ্ছা সতর্ক পদার্থক দৃষ্টান্ত গুচ্ছে, এ বি সি ডি, আর হচ্ছে গিয়ে এ ছোট হাতের এ, ছোট হাতের বি, ছোট হাতের সি, ছোট হাতের ডি। তাহলে কমন কোনটা? এটা এটা তো বড় হাতের এটা ছোট হাতের এর হচ্ছে গিয়ে কারণ, আর ছোট হাতের এটা বড় হাতের এর কার্য। তাহলে আবার পাশেরটা লেখার দরকার কি ছিল? এইটা ব্যতিরেকি পদ্ধতি, ব্যতিরেকি দৃষ্টান্ত, মানে নঞ্চ দৃষ্টান্ত গুচ্ছটা লেখার কি দরকার ছিল? আপনি ওইখানে তো ওখানে কি আছে? ওখানে তো ক্যাপিটাল এও নেই, স্মল এও নেই। না না, বি আছে ম্যাম এখানে, ক্যাপিটাল বি আর স্মল বি। প্রত্যেকটা জায়গায় আছে? না প্রত্যেকটা জায়গায় তো নেই, তাহলে কি হবে? আমি তাহলে সদর্থক দৃষ্টান্তটাই করবো। আচ্ছা নেহা বন্ধ কর। ঠিক আছে নেহা লেখে, লিখে তো দেখিয়েছে, যাই হোক। আচ্ছা স্নেহা বোঝাতে পারবি? স্নেহা বোঝাতে পারবি? হ্যাঁ ম্যাম, ভিডিও অন করে বোঝা তাহলে। দেখতে পাচ্ছেন? দাঁড়ান ক্যামেরা আমি হ্যাঁ ইয়ে তোকে করি দেখতে পাচ্ছি, তোকে দেখতে পাচ্ছি, কিন্তু তুই কিছু লিখেছিস সেটা দেখতে পাচ্ছি না। ম্যাম, ক্যামেরাটা ইয়ে করি তারপরে দেখাচ্ছি। এবার দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে মোটামুটি, সবাই দেখতে পাচ্ছে কি? হ্যাঁ ম্যাম, হ্যাঁ হ্যাঁ ম্যাম।
ম্যাম আগে দেখুন লেখাটা ঠিক আছে কিনা, তারপরে আমি বোঝাচ্ছি। তুই অস্পষ্ট, আর একটু সামনে নিয়ে আয়, তুই লেখাটাকে একটু সামনে নিয়ে আয়, ওটা ঘুরিয়ে দিলি তো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, যা ঘুরিয়েছিস ঘুরিয়েছিস, তুই একটু সামনে নিয়ে আয়। এটা করেছিস সদর্থক দৃষ্টান্ত ঘুরছ, আর এইটা নদর্থক, এটা নর্থক। অনর্থক, সদর্থক দৃষ্টান্ত গুচ্ছে কি আছে? নঙ্গর্থক দৃষ্টান্ত গুচ্ছে তুই এই অবস্থা কেন হ্যাঁ রে? ম্যাম আমি এটা মিলের কথিত সাংকেতিক উদাহরণ লিখেছি। হ্যাঁ ও তাই লিখেছিল, নেহা তাই লিখেছিল, কিন্তু নেহা কিছু বোঝাতে পারিনি। নেহা একটুখানি বলে, নেহা আর আর পারছে না, তুই কি পারবি? হ্যাঁ ম্যাম পারবো। বল তাহলে। সুতরাং এখানে এবিসি মানে সপ্তম দৃষ্টান্তে পূর্বকার অনুবর্তে আমি এবিসি আর ডিইএফ লিখেছি। আচ্ছা এখানে মানে সদর্থকে এ আর ডি হচ্ছে কমন, আচ্ছা মানে সদর্থে পূর্বতে পূর্বগত হচ্ছে এ কমন আর অনুগতে হচ্ছে ডি কমন। আচ্ছা, সুতরাং আর এ নগর হলো থেকে নর্থকে কোনোটাই কমন নেই ম্যাম। কিন্তু মুশকিলটা হচ্ছে স্নেহা, তুই এদিকে লিখেছিস এবিসি, ওদিকে লিখেছিস, এদিকে তুই লিখেছিস কি এ? আপনি আপনি যখন আমাদেরকে পড়িয়েছিলেন আপনি দুটো সাংকেতিক উদাহরণ লিখেছিলেন, একটা মিল কথিত একটা কপি কথিত। যদি কপি কথিত হয় সেটা আলাদা একটা, আর আমি এটা মিল কথিত লিখ দাঁড়া দাঁড়া দাঁড়া, আমাকে কথাটা শেষ করতে দে। মুশকিলটা হচ্ছে কি স্নেহা, তুই যেটা করছিস সেটা হচ্ছে যে যখন তুই একটা পূর্ববর্তী ঘটনা আর অনুবর্তী ঘটনা লিখছিস সদর্থক দৃষ্টান্ত গুচ্ছের মধ্যে, সেই পূর্ববর্তী ঘটনা আর অনুবর্তী ঘটনার যে আনুষঙ্গিক ঘটনাগুলো সেগুলোকেও তুই মানে ইচ্ছা মতন চেঞ্জ করছিস। এদিকে যদি ক্যাপিটাল এবিসি থাকে, ওদিকেও তো স্মল এবিসি লিখবি। এদিকে যদি ক্যাপিটাল এডি থাকে, ওদিকেও তো স্মল এডি লিখবি। কিন্তু আপনি যখন আমাদের নোট দিয়েছিলেন তখন তো এরকম লিখিয়েছিলেন। উফ, এরকম আমি লেখাইনি, এরকম হতেই পারে না। নোট তো লেখা আছে খাতা, এরকমই তো পড়েছি। খাতা বার কর, ভুলভাল একদম করতে যাস না, ভুলভাল করলে জিনিসগুলো সব নষ্ট হয়ে যাবে, আর কিচ্ছু করা হবে না। ম্যাম এই যেটা আপনি আমাদের কলেজে লিখিয়েছিলেন দেখতে পাচ্ছেন? ম্যাম দেখা যাচ্ছে? পূর্ববর্তী ঘটনা আর অনুবর্তী ঘটনার মধ্যে তো মিল থাকবে, এই এই সাইডটাতেও তো মিল থাকবে। হ্যাঁ প্রতিটি ঘটনা মানে প্রতি পরপর ঘটনা চেঞ্জ হয়ে যাবে ঠিকই, কিন্তু এই এদিকে যদি বিসি থাকে, ওদিকেও স্মল বিসি থাকবে, তো সেগুলো লিখিস না কেন? ম্যাম এই যে এটা আমাদের আরেকটা যে লিখিয়েছিলেন মানে আরেকটা যে সাংকেতিক উদাহরণ সেটাতে এরকম আছে, এবিসি এবিসি ওটাতে আছে, কিন্তু এটাতে তো এরকমই লিখিয়েছিলেন। কেটে দে, ঠিক মতো করে লিখে নে। আমি জানি না তুই কোথা থেকে লিখেছিস, কিভাবে লিখেছিস, তুই ঠিক মতোটা লিখে নে। ভুলটা লিখিস না, মানে নিজের ইচ্ছে মতন করতে যাস না, ঠিক আছে? এই দেখ, নিজের ইচ্ছে মতন করতে গেলে সবটাই গোলমাল হবে। এদিকে দেখ, ভালো করে দেখে নে স্নেহা, হ্যাঁ ঠিক ম্যাম আছে? স্নেহা রেখে দে, দেখে নে আগে, দাঁড়া। দেখা যাচ্ছে? হ্যাঁ ম্যাম আচ্ছা আমি আমি দাঁড়া, আমি তার আগে একটু বইটা দেখাই, একটু বইটা দেখাই। বইটা দেখতে পাচ্ছিস ভালো করে? হ্যাঁ ম্যাম দেখা হ্যাঁ ম্যাম দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে তো, দেখা যাচ্ছে তো, হ্যাঁ ম্যাম হ্যাঁ হ্যাঁ বইটাতে ম্যাম হ্যাঁ সেখানে লিখেছে যে মিলের যে সাংকেতিক উদাহরণ সেখানে সদর্থক দৃষ্টান্ত গুচ্ছের মধ্যে আছে, ক্যাপিটাল ABCD, ওদিকে রয়েছে স্মল ABCD। বুঝতে পারছিস স্নেহা? হ্যাঁ ম্যাম স্নেহা
হ্যাঁ একটু ওগুলোকে ঠিক করে নে, হ্যাঁ ভুল যদি লেখা হয়ে থাকে সেটা ঠিক করে নে। আচ্ছা এদিকে রয়েছে ক্যাপিটাল এ ডি ই এফ, ওদিকে স্মলেও রয়েছে এ ডি ই এফ, দেখ। আবার এদিকে রয়েছে ক্যাপিটাল এ ই এফ জি, তো ওদিকেও স্মলে রয়েছে এ ই এফ জি। আমি বলতে চাইছি এই এই জিনিসগুলো চেঞ্জ করছে, কখনো এফ জি, কখনো ডি, কখনো ই এফ, এইগুলো আনুষঙ্গিক ঘটনাগুলো চেঞ্জ করছে, কিন্তু এমন নয় যে এদিকের মানে পূর্ববর্তী ঘটনার আনুষঙ্গিক ঘটনার সাথে অনুবর্তী ঘটনার আনুষঙ্গিক যে আমি যেটা মানে ক্যাপিটাল লেটারে লিখছি স্মল লেটারে তার উল্টো পাল্টা অন্য কিছু লিখবো সেটা কিন্তু আমি করিনি। ঠিক আছে এখানে যেটা রয়েছে ক্যাপিটাল এবিসিডি রয়েছে, তো ওদিকেও স্মলে আমি এবিসিডি লিখছি, এদিকে ক্যাপিটালে এ ডি ই এফ আছে তো ওদিকে স্মলেও আমি এ ডি ই এফ ই লিখছি, এদিকে ক্যাপিটালে রয়েছে এ ই এফ জি তো ওদিকেও স্মলেও লিখছি, স্মলেও তাই লিখছি যে এ ই এফ জি। হ্যাঁ এটাকে আমি চারটে করে এখানে আছে, আমি এটাকে আমি তিনটে করেও লিখতে পারি, ঠিক আছে এটা আমি তিনটে করেও লিখতে পারি। আচ্ছা আর নবমাত্রক দৃষ্টান্ত হচ্ছে কি আছে, সেখানেও যেটা নেহা লিখে দেখালো সেটা হচ্ছে সেখানেও নেহা যে যেটা আর কি হয়তো ও বই থেকে যেটা আমি বলেছিলাম সেটাই লিখেছে কিন্তু বোঝাতে পারছি না এইগুলো কিছুই। আচ্ছা সেখানেও এরকম দেখ বি সি ডি ই, এদিকে রয়েছে স্মল বি সি ডি ই, এদিকে রয়েছে ডি ই এফ জি তো ওদিকেও রয়েছে স্মল ডি ই এফ জি, এদিকে এফ জি এইচ আই তো ওদিকেও রয়েছে স্মল এফ জি এইচ আই। ঠিক আছে যেটা ক্যাপিটালে যে লেটার গুলো রয়েছে স্মলেও সেই লেটার গুলো রয়েছে, শুধু একটা ক্যাপিটালে রয়েছে একটা স্মলে রয়েছে, কিন্তু আমি বলতে চাইছি আনুষঙ্গিক ঘটনাগুলোর মধ্যে চেঞ্জেস হয়েছে, অর্থাৎ প্রতিটি দৃষ্টান্তে দেখ আনুষঙ্গিক ঘটনা কখনো এটা আছে কখনো ওটা আছে, সবসময় একই নেই। এমন হতে পারে যে জি হয়তো দুবার ব্যবহার হয়েছে, ডি হয়তো দুবার ব্যবহার হয়েছে, কিন্তু চেঞ্জেস হয়েছে কিন্তু এটা পরিষ্কার। তবে কমন কোথায় রয়েছে, আমি দেখতে পাচ্ছি সদর্থক যে দৃষ্টান্ত গুচ্ছ সেখানে আমি দেখতে পাচ্ছি ক্যাপিটাল এ সব সর্বত্র রয়েছে স্মল এ সর্বত্র রয়েছে, আর ওদিকে নঞর্থক যে দৃষ্টান্ত গুচ্ছ সেখানে কোনো কোনো সেখানে কোথাও কোনো কমন কিছু রয়েছে নেহা? হ্যাঁ হ্যাঁ ম্যাম, কি বি কমন রয়েছে? বি ওই প্রথম তুই সারিতে পাক্কা ডি কমন রয়েছে, তখন থেকে নেহা ডি করছে কেন? ম্যাম কোনো কিছুই কমন নেই ওখানে। নেহা তুই ডি করছিস কেন, তুই ভালো করে দেখ। প্রথম ম্যাম ওই প্রথম যে ইয়েটা রয়েছে না, ওই যে বি সি ডি ই, তারপরেরটাই রয়েছে হচ্ছে গিয়ে ছোট হাতের বি সি ডি সি, ম্যাম ওইখানটায় তো ওই প্রথম লাইনটায় ম্যাম বিটা কমন আছে, কিন্তু পরের গুলোই নেই এই সদর্থকের মতো। মানে কি বি কমন কাকে বলে, ও নেহা কমন কাকে বলে, ও ম্যাম হ্যাঁ কোন ম্যাম বুঝতে পেরেছি। মা গো মা, ও আমি ক্লান্ত হয়ে যাবো এবারে। আচ্ছা কমন কাকে বলে, প্রতিটি এখানে কটা দৃষ্টান্ত আছে, কটা দৃষ্টান্ত নেহা? তিনটে ম্যাম, বাহ আমি যে কি বলবো যে নেহা এটা পেরেছে, অপূর্ব ব্যাপার। আচ্ছা তিনটে দৃষ্টান্ত গুচ্ছ, ঠিক আছে মানে তিনটে দৃষ্টান্ত রয়েছে, মানে এক গুচ্ছ দৃষ্টান্ত বা তিনটে দৃষ্টান্ত রয়েছে, অপূর্ব নেহা, আমি মানে মানে আমি ভীষণ আনন্দিত। আচ্ছা এবার এবার নেহা আমাকে বলবে যে নঞর্থক যে দৃষ্টান্ত গুচ্ছ সেই নঞর্থক দৃষ্টান্তে গুচ্ছের মধ্যে প্রথমটাতে তো বিসিডিই আছে, দ্বিতীয়টাতে তো ডিইএফজি আছে, তৃতীয়টাতেও কি ডি আছে? না তাহলে তুই কি করে ডি কে কমন, ডি কে কমন বলে তখন থেকে লাফাচ্ছিস? একটাও কি কমন কিছু আছে যেটা তিনটেতেই আছে, না না তাহলে তখন থেকে বলছিস কেন যে আছে আছে আছে, কোথায় আছে এমন একটাও লেটার কি আছে যেটা তিনটেতেই আছে? না ম্যাম, নেই এমন লেটার কোথাও নেই যেটা তিনটেতেই আছে, এমন লেটার কোথাও নেই, তাই তো স্নেহা? স্নেহা স্নেহা হ্যাঁ কই ম্যাম গেল, নেই, হ্যাঁ ম্যাম আছি, নেই স্নেহা ম্যাম, আছে? হ্যাঁ দাঁড়া স্নেহা চুপ কর, স্নেহা আছে? হ্যাঁ ম্যাম আছি, আচ্ছা স্নেহা তাহলে তুই একটু বাবা একটু ঠিক করে নে কেমন, হ্যাঁ ম্যাম ঠিক করে নিয়েছি। হ্যাঁ কিভাবে ভুল হয়েছে তোর কাছে, কিভাবে ওইগুলো তুই লিখেছিস আমি তো বুঝতেই পারছি না। হ্যাঁ তুই একটু ঠিক করে নে তাহলে, মানে ঠিক আছে আনুষঙ্গিক ঘটনাগুলো যেটা পূর্ববর্তী ঘটনা যেটা থাকবে না অনুবর্তী ঘটনা
সেটাই থাকবে, কিন্তু আমি বলতে চাইছি প্রতিটি দৃষ্টান্তের আনুষঙ্গিক ঘটনাগুলোর মধ্যে চেঞ্জেস হয়েছে, যেটা আমরা ওই আনুষঙ্গিক ঘটনাগুলোর মধ্যে চেঞ্জেসটা আমরা কিন্তু ব্যতিরেকি পদ্ধতি, শুধু যেটা ব্যতিরেকি পদ্ধতি সেখানে কিন্তু আমরা দেখিনি, কিন্তু অন্যই পদ্ধতিতেও দেখলাম, অন্যই ব্যতিরেকি পদ্ধতিতেও দেখলাম। অন্যই ব্যতিরেকি পদ্ধতিতে তাহলে কি দেখলাম? একগুচ্ছ সদর্থক দৃষ্টান্ত, একগুচ্ছ নঞর্থক দৃষ্টান্ত। সদর্থক দৃষ্টান্তে কি রয়েছে? সদর্থক দৃষ্টান্তে কমন ব্যাপারটা রয়েছে, আর নঞর্থক দৃষ্টান্তে সেটা নেই। তবে নঞর্থক দৃষ্টান্তে একটা কমন রয়েছে, কি বলতো? নেই এর দিক থেকে কমন রয়েছে, এখানে ক্যাপিটাল এ রয়েছে, স্মল এ রয়েছে। ক্যাপিটাল এর মানে সরি, সদর্থক দৃষ্টান্ত যেটা, সদর্থক দৃষ্টান্তে ক্যাপিটাল এর সঙ্গে স্মল এ রয়েছে, ক্যাপিটাল এর সঙ্গে স্মল এ রয়েছে, কিন্তু নঞর্থক দৃষ্টান্তে ক্যাপিটাল এও নেই, স্মল এও নেই। বা অন্য কোন যেটা নেহা বলছিল, ডি ডি রয়েছে, ক্যাপিটাল ডি সঙ্গে স্মল ডি কোথায় রয়েছে? সব জায়গায় রয়েছে কি? নেই তো। তাহলে এইরকম কোথাও কোনো মিল আমরা দেখছি না নঞর্থক দৃষ্টান্তে, বা দৃষ্টান্ত গুচ্ছে, সরি, নঞর্থক দৃষ্টান্ত গুচ্ছে। গুচ্ছ কথাটা কেন ইউজ করছি? কারণ এখানে দুটো বা তার অধিক দৃষ্টান্ত নেওয়া হয়েছে, সেই জন্য গুচ্ছ কথাটা ইউজ করছি। তা না হলে আমরা বলতাম যে মাত্র একটা দৃষ্টান্ত, মাত্র দুটো দৃষ্টান্ত এভাবে বলতাম, এখানে তিনটা দৃষ্টান্ত নেওয়া হয়েছে, সেই জন্য দৃষ্টান্ত গুচ্ছ ইউজ করছি। সদর্থক দৃষ্টান্তে আমরা দেখতে পাচ্ছি যে ক্যাপিটাল এর সঙ্গে স্মল এ রয়েছে, নঞর্থক দৃষ্টান্ত গুচ্ছে আমরা দেখতে পাচ্ছি ক্যাপিটাল এও নেই, স্মল এও নেই। অর্থাৎ এখানে সদর্থক দৃষ্টান্ত গুচ্ছে মিল রয়েছে, নঞর্থক দৃষ্টান্ত গুচ্ছে সেইটা নেই, অর্থাৎ এক্ষেত্রে ওই নেই এর দিক থেকে একটা মিল রয়েছে, তাই না? তাই তো, হ্যাঁ ম্যাম, আমি একটা লিখেছি, দেখে নে একটু। এখানে আমি যেটা লিখেছি যে অন্য মানে অন্যই না লিখে তোদের ওই কথাটা ইউজ করি, সদর্থক দৃষ্টান্ত, ওভাবে ইউজ করলে তোদের পক্ষে সুবিধা হবে। সদর্থক আর নঞর্থক এভাবে যদি আমি দিই, সদর্থক মানে কি? মিল মানে, হ্যাঁ হ্যাঁ আছে, আছে, এটা দেখাবো। সদর্থক দেখাচ্ছি যে এদিকে ক্যাপিটাল এ আছে, মানে সদর্থক দৃষ্টান্ত গুচ্ছ যেখানে সেখানে ক্যাপিটাল এ আছে, এবিসি, এদিকেও স্মল এবিসি, ক্যাপিটাল এডি তো স্মল এডি, ক্যাপিটাল এইএফ তো স্মল এইএফ। তার মানে আমি কি করছি যে ক্যাপিটাল এর সঙ্গে সঙ্গে স্মল এরও উপস্থিতি আমি লক্ষ্য করছি, ঠিক আছে? সদর্থক দৃষ্টান্ত গুচ্ছে। আর নঞর্থক দৃষ্টান্ত গুচ্ছে কি নেই? ক্যাপিটাল এও নেই, স্মল এও নেই, কিন্তু আনুষঙ্গিক ঘটনাগুলোর মধ্যে রয়েছে, তবে আনুষঙ্গিক ঘটনাগুলোর মধ্যে চেঞ্জেস আছে। হ্যাঁ, আনুষঙ্গিক ঘটনাগুলো এক নেই, তার মানে কি কোনো মিল নেই? কখনো এদিকে ক্যাপিটাল বিসি স্মল, ক্যাপিটাল বিসির সঙ্গে স্মল বিসি রয়েছে, কখনো আবার ক্যাপিটাল ডি রয়েছে, স্মল ডি রয়েছে, কখনো আবার ক্যাপিটাল ইএফ রয়েছে, তো স্মল ইএফ রয়েছে, কিন্তু কোনো কমন নেই, তাই তো? কমন আছে কিছু? না নঞর্থকে কোনো কমন আছে? কোনো কমন নেই। সদর্থকে শুধুমাত্র কমন এ, ক্যাপিটাল এর সঙ্গে স্মল এ রয়েছে, আর নঞর্থক দৃষ্টান্ত গুচ্ছে সেই দুটোর অ্যাবসেন্ট, মানে সেই দুটোই অ্যাবসেন্ট রয়েছে, তাই তো? তাহলে এখানে যেটা এই মিল মিল এই পদ্ধতিকে বলেছেন যে অন্যই ব্যতিরেকি পদ্ধতি, কিন্তু কপি এই পদ্ধতিকে বলতে চেয়েছেন যে এটা হচ্ছে যৌথ অন্যই পদ্ধতি। এটা কপির একটা, কপি এটাকে নাম দিচ্ছে যে এটা এটা হচ্ছে যৌথ অন্যই পদ্ধতি। যৌথ অন্যই কেন? কারণ এক্ষেত্রে দুটোই মিল, মানে একটা হচ্ছে সদর্থকের দিক থেকে মিল, আর একটা হচ্ছে নঞর্থকের দিক থেকে মিল, মানে এখানে দুটোই আছে, তো ওখানে ওই দুটোই নেই। ক্যাপিটাল এ আছে, স্মল এ আছে, আর ওদিকে ক্যাপিটাল এও নেই, স্মল এও নেই। হ্যাঁ, তো এইরকম এক্ষেত্রে আমরা যে অন্য ব্যতিরেকি পদ্ধতি, যে মানে যখন আমরা বাস্তব উদাহরণ নেব, এখানে আমাদের অনেক বাস্তব উদাহরণ নেওয়া যেতে পারে, অনেকটা অন্য পদ্ধতির মতোই যেহেতু এই পদ্ধতি, সেই জন্য। তবে এখানে একটা সুবিধাটা কি, এখানে নঞর্থক দিকটাও দেখা হচ্ছে। অন্য পদ্ধতিতে যেমন শুধুমাত্র সদর্থক দিকটা দেখা হচ্ছিল, কিন্তু অন্য ব্যতিরেকি পদ্ধতিতে আমরা কি করছি, সদর্থক দিকের পাশাপাশি আমরা নঞর্থক দিকটাও দেখছি। অর্থাৎ যেমন মনে করা হলো যে আমি মানে এরকম আবিষ্কার করতে চাইছি যে ম্যালেরিয়া রোগের কারণ কি। তো ম্যালেরিয়া রোগের কারণ হিসাবে আমি এটা বাস্তব উদাহরণ একটা বলছি, যে ম্যালেরিয়া রোগের কারণ হিসাবে আমি কি করলাম, আমি সেই সেই জায়গাগুলোকে নিলাম যেখানে যেখানে ম্যালেরিয়া রোগ হয়েছে। আচ্ছা, আমি দেখলাম যে অন্যান্য অনেক কিছু রয়েছে যা কিন্তু মানে মানে ম্যালেরিয়া রোগটা, যে ধরা যাক এক নম্বর দৃষ্টান্তে ম্যালেরিয়া রোগ আছে, 2 নম্বর দৃষ্টান্তে ম্যালেরিয়া রোগ আছে, 3 নম্বর দৃষ্টান্তে ম্যালেরিয়া রোগ আছে, তাহলে এই তিনটে দৃষ্টান্ত আমি নিলাম সদর্থক দৃষ্টান্ত গুচ্ছ
হিসাবে আমি দিলাম। আচ্ছা, এখানে পূর্ববর্তী ঘটনা হিসাবে দেখছি অন্যান্য অনেক কিছুই রয়েছে, অত হয়তো কোনোটাতে পচা ডোবা রয়েছে, হ্যাঁ মশারি না টাঙানো রয়েছে, বা হয়তো বাসি খাবার খাওয়া এইটা রয়েছে, এরকম অনেক কিছু রয়েছে। কিন্তু তার সঙ্গে সঙ্গে আমি দেখতে পাচ্ছি কমন হিসাবে সব ক্ষেত্রে মানে ম্যালেরিয়া রোগ আছে মানেই, মানে অনুবর্তী ঘটনা হিসাবে ম্যালেরিয়া রোগ আছে মানেই আমি আমি কিন্তু এটা সদার্থ দৃষ্টান্ত গুচ্ছের কথা বলছি, ভালো করে মন দিয়ে শুনে নে। এটা কিন্তু আমি অন্যই ব্যতিরিকী পদ্ধতি, যেটা শুধুমাত্র অন্যই পার্টটা, অর্থাৎ সদর্থ দৃষ্টান্ত গুচ্ছের যে জায়গাটা সেটা নিয়েই আমি কথা বলছি। সেখানে আমি কি করলাম, একগুচ্ছ সদর্থ দৃষ্টান্ত নিলাম, তার মানে কি, তার মানে এটাও আছে তো ওটাও আছে, এটা দেখানোর আমি একটা চেষ্টা করলাম যে কি কি আছে। তো ম্যালেরিয়া রোগ হয়েছে এমন আমি তিনটে জায়গা নিলাম, সেখানে আমি দেখলাম যেখানে ম্যালেরিয়া রোগ হয়েছে সেখানে আমি দেখলাম যে সেই ধরা যাক একটা ঘরে ম্যালেরিয়া রোগ হয়েছে, তো সেই ঘরে আমি জিজ্ঞেস করলাম, আমি এনকোয়ারি করলাম, কেমন আমি দেখলাম সেই ঘরের লোকেরা মশারি টাঙায় না, সেই ঘরে সেই ঘরে কি হয়তো বাসি খাবার খাওয়া হয়, বা সেই ঘরে কি করা হয় যে লোকেরা একটু রাত করে বা একটু সন্ধ্যে করে স্নান করে, এবং তার সঙ্গে সঙ্গে সেই ঘরের লোকের কি হয়েছে না, অ্যানোফিলিস মশাও সেই ঘরের লোককে কামড়েছে, এটাও গবেষণায় জানা গেছে। আচ্ছা, আর একটা ঘর নিলাম, সেখানেও দেখা গেল কি যে সে বাইরের খাবার খায়, সেও কি করে, সে দেখা গেল যে তার বাড়ির পাশে পচা ডোবা আছে, আর সেও কি করে না, তাকেও কি করেছে, তাকেও অ্যানোফিলিস মশাটা কামড়েছে। আর একটা দৃষ্টান্ত নিলাম 3 নম্বর, সেখানে আমি কি দেখলাম যে সেই ঘরের লোকে লোক লোক কি করে যে রাত করে সেই ঘরের লোকে অনেক রাত অব্দি সে টিভি দেখে, বা হয়তো সে হয়তো দেখা গেল যে সে হয়তো কি করে না, মশারি টাঙায় না, হ্যাঁ, বা হয়তো সে খোলা জল জমা খোলা বা টব ইত্যাদি রেখে দেয়, এবং তার সঙ্গে সঙ্গে সেই ঘরের লোকটাও কি করেছে না, অ্যানোফিলিস মশাটা কামড়েছে। আচ্ছা, আমি দেখলাম এই তিনটে ঘরে কি হয়েছে, ম্যালেরিয়া রোগ হয়েছে। আচ্ছা, এর থেকে আমি কি সিদ্ধান্ত করব, তাহলে এর থেকে আমি সিদ্ধান্ত করবো না যে অ্যানোফিলিস মশার কামড়ই তাহলে ম্যালেরিয়া রোগের কারণ। আচ্ছা, আমি নর্থক জায়গাটাও দেখি, নর্থক জায়গা আমি কি নিলাম, যেখানে যেখানে ম্যালেরিয়া রোগ হয়নি, এমন তিনটে জায়গাও তো আমাকে নিতে হবে, সদর্থক দৃষ্টান্ত গুচ্ছের পাশাপাশি আমাকে নর্থক দৃষ্টান্ত গুচ্ছটাও নিতে হবে, এমন তিনটে জায়গা নিলাম যেখানে যেখানে ম্যালেরিয়া রোগ হয়নি, এমন তিনটে জায়গাও নিলাম, তিনটে দৃষ্টান্ত আমি দেখলাম যেখানে যেখানে ম্যালেরিয়া রোগ হয়নি সেখানে সেখানে লোকেদের অ্যানোফিলিস মশাটা কামড়ায়নি, বাদ বাকি তারা অনেক কিছুই করেছে, শুধুমাত্র অ্যানোফিলিস মশাটা তাদের কামড়ায়নি। তার থেকে আমি কি সিদ্ধান্ত নিলাম যে অ্যানোফিলিস মশা কামড়ানোই তাহলে ম্যালেরিয়া রোগ হওয়ার কারণ, তাই তো? এইভাবেই তো আমি সদর্থক দৃষ্টান্ত গুচ্ছের পাশাপাশি নঙ্গর্থক দৃষ্টান্ত গুচ্ছ নিয়ে আমি আমার বৈজ্ঞানিক অনুসন্ধান প্রক্রিয়াকে সম্পূর্ণ করব, তাই তো? একজন বৈজ্ঞানিক তো তাই করবেন, একজন গোয়েন্দাও তাই করবেন, তিনি যখন যদি কোন একটা জায়গায় তিনি খুঁজতে যান যেখানে মার্ডারটা হলো কিভাবে, তিনি সদর্থক দৃষ্টান্তের পাশাপাশি যদি নঙ্গর্থক দৃষ্টান্তটাও নেন যে তাহলে কি হবে, তাহলে তার যে অনুসন্ধান প্রক্রিয়া সেই অনুসন্ধান প্রক্রিয়াটা অনেক বেশি জোরদার হবে, জোরদার হবে তো নাকি হবে না নেহা? ও নেহা, হ্যাঁ ম্যাম, বোঝা যাচ্ছে তো? তাহলে হ্যাঁ ম্যাম, তাহলে এইভাবে আমাদের জানতে হচ্ছে যে অন্যই ব্যাটারি কি পদ্ধতি, এইভাবেই আমাদের জানতে হবে। আচ্ছা, তাহলে আগে আমি একটু পরিশেষ পদ্ধতিটা পড়াবো কিনা ভাবছি, নাকি আগে একটু, আচ্ছা আগে আমি সহ পরিবর্তনটাই তাহলে একটু বলি। আচ্ছা, অন্যই ব্যাতারি কি হলো তাহলে, এবারে আমরা সহ পরিবর্তন একটু আসি। সহ পরিবর্তন পদ্ধতি কি, বলা হচ্ছে যখনই একটি ঘটনা বিশেষভাবে বাড়ে কমে, তখনই যদি আরেকটি ঘটনা যে কোনো ভাবে পরিবর্তিত হয় বা বাড়ে কমে, তখন তাহলে সেই দ্বিতীয় ঘটনাটি অপর ঘটনার কারণ বা কার্য বা তার সঙ্গে কোনো কার্যকারণ সম্বন্ধে আবদ্ধ হবে। কি বলা হচ্ছে, বলা হচ্ছে যে যখনই একটি ঘটনা বিশেষভাবে বাড়ে কমে, যখনই একটি ঘটনা কি হচ্ছে না বিশেষভাবে বাড়ে কমে, তখনই যদি আরেকটি ঘটনা যে কোনো ভাবে পরিবর্তিত হয় বা বাড়ে কমে, মানে এখানে কি হচ্ছে, সহ পরিবর্তন পদ্ধতিতে কি হচ্ছে যে একটি ঘটনার পাশাপাশি আরেকটি ঘটনাও কি হচ্ছে, একটি ঘটনা যখনই বাড়ছে আরেকটি ঘটনা তখনই দেখা যাচ্ছে বাড়ছে, একটি ঘটনা যখনই কমছে তার পাশাপাশি অনুবর্তী যে ঘটনা সেই ঘটনাও দেখা যাচ্ছে তখনই কমছে। এর থেকে সিদ্ধান্ত করা যেতে পারে যে তাহলে একটি ঘটনা অন্য ঘটনার কারণ বা কার্য। আর একটা অপোজিটটাও দেখা যায় অনেক সময়, দেখা যায় কি যে একটি ঘটনা যখনই বাড়ছে তার সঙ্গে সঙ্গে অনুবর্তী ঘটনাটা তখনই কমছে, আবার একটি ঘটনা আরেকটু বেশি বাড়লো তো অনুবর্তী ঘটনা আরেকটু বেশি কমলো, এরকমও দেখা যায়। অর্থাৎ অপোজিটটাও দেখা যায় যে একটা ঘটনা বাড়ার পাশাপাশি অন্য ঘটনা কিন্তু
কমতে থাকে, এটাও দেখা যায়। তখন তার সঙ্গে আমরা রিলেট করতে পারি যে তার মানে কি, তার মানে এই ঘটনা দুটো পরস্পর কার্যকারণ সম্বন্ধে আবদ্ধ, অর্থাৎ এদের মধ্যে কার্যকারণ নামক সম্বন্ধটা রয়েছে। এরকম দেখা যায় তো, যখন বাজারে দাম বাড়ে বা যখন বাজারে দাম বাড়ে তখন কি হয়, চাহিদা কমে যায়, হ্যাঁ কমে যায় তো। হ্যাঁ ম্যাম, আবার যখন দাম কমে যায় তখন লোকের চাহিদাও বেড়ে যায়, এটার দাম কম তখন লোকে গিয়ে গিয়ে প্রচুর কিনতে থাকে, তাই তো? হ্যাঁ যেই দাম বেড়ে যায় অমনি লোকে তখন ওই কোন একটা জিনিসকে কেনা একটু কমিয়ে দেয়, তাই না? তখন চাহিদাও কমে যায়। তার মানে এগুলো আমরা দেখতে পাই যে এটা হচ্ছে যে বিপরীত ভাবে বাড়া কমা, দাম বাড়ার সঙ্গে চাহিদার একটা বিপরীত ভাবে বাড়া কমার সম্বন্ধ রয়েছে। তবে একইভাবে বাড়া কমা অনেক সময় আমরা দেখতে পাই, হ্যাঁ, দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই যে একই মানে একই সাথে কোন একটা জিনিস বাড়ছে বা কমছে, এটা আমরা অনেক সময় দেখি। যেমন আমরা দেখি যে 100 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত জলের উত্তাপ যত বৃদ্ধি পায় তার আয়তনও তত বৃদ্ধি পায়, এটা আমরা দেখি তো, কিন্তু তারপরে নয়, কিন্তু 100 ডিগ্রি সেন্টিগ্রেড অব্দি দেখি তো আমরা সেটা, যে যত উত্তাপ বৃদ্ধি পাচ্ছে তত জলের আয়তন, মানে জল যত জলের উত্তাপ বৃদ্ধি পাচ্ছে তত জলের আয়তন বাড়ছে, তত জলের আয়তন বাড়ছে, কিন্তু এই একটা সীমার পরে কিন্তু সেটা আবার বাড়ে না, তখন কিন্তু আবার সেটা কমতে থাকে, কিন্তু একটা সীমা অব্দি সেটা কার্যকরী হয় সেটা আমরা দেখি তো, দেখি কি দেখি না? হ্যাঁ ম্যাম হ্যাঁ ম্যাম, দেখি। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে যে একই ভাবে বাড়ার এবং একই একই ভাবে বাড়ার উদাহরণ, মানে এটাও বাড়ছে তো ওটাও বাড়ছে, এরকম আমরা অনেক সময় দেখতে পাই। আচ্ছা, এটা একটা সাংকেতিক উদাহরণটা দেখ, দেখে নে, আশা করি এগুলো আছে তোদের কাছে, আছে তো প্রত্যেকের কাছে, এটা হ্যাঁ ম্যাম, হ্যাঁ দেখা ম্যাম যাচ্ছে আছে। তো, হ্যাঁ দেখা যাচ্ছে তো, হ্যাঁ ম্যাম দেখা যাচ্ছে। হ্যাঁ, এখানে না অন্য কিছু, এখানে প্লাস মাইনাস দিয়ে জিনিসটাকে বোঝানো হয়েছে, এটাকে আমরা ওই এক দুইতেও বোঝাতে পারি, এখানে প্লাস মাইনাস দিয়ে বোঝানো হয়েছে, তোরা চাইলে প্লাস মাইনাস দিয়েও বোঝাতে পারিস, এক দুই দিয়েও বোঝাতে পারিস, ঠিক আছে? তবে জিনিসটা যেন ঠিক হয়, মানে কখনো যেন এই উদাহরণগুলোর মধ্যে যেন কখনো ভুল লিখে না ফেলিস, বা যদি ভুল লেখাও থাকে খাতায় তাহলেও সেটা কিন্তু ঠিক করে নিতে হবে, যদি কোনোভাবে ভুল লেখা হয়ে যায় খাতায়। হ্যাঁ, আমি ধরছি তো, ম্যাম পুরোটা আসছে না। পুরোটা আসছে না? হ্যাঁ ম্যাম এবার আসছে। হ্যাঁ ম্যাম করেছি। হয়েছে, সকলের হয়েছে? হ্যাঁ ম্যাম, প্রয়োজনে তোরা, হ্যাঁ ম্যাম বল, বলছি ওখানে তো দুটো সাংস্কৃতিক উদাহরণ রয়েছে বইতে। সাংস্কৃতিক না সাংকেতিক, হ্যাঁ ম্যাম, সাংকেতিক উদাহরণ রয়েছে, আর আপনি নোটসে না ম্যাম একটা সাংকেতিক উদাহরণ লিখিয়েছিলেন, একটা লিখলেই হবে ম্যাম? দুই ধরনেরই লিখতে হবে নেহা, আমি কি লিখেছি আমি আমার এখন মনেও নেই, আর তুই কি লিখেছিস সেটা ইম্পর্টেন্ট, আমি কি লিখেছি তার থেকে বড় কথা তুই কি লিখেছিস সেটা ইম্পর্টেন্ট, তুই বন্ধুদের জিজ্ঞেস ম্যাম কর, তাহলে দুটোই তারাও কি এক লিখিয়েছিলেন, দুটোই লিখেছি আমি, তার মানে ওই রকম কি তাহলে বলতো, কেন তুমি ভুল ভাল লিখেছিলে? কোনোভাবে ভুল হয়ে গেছে, কোনোভাবে ভুলটা লিখে ফেলেছিস, তারপরে সব ম্যাম আপনি লিখিয়েছেন, এই রকম কখনো যেন বলাটা ঠিক না, ঠিক ভুল আছে কোনোভাবে ম্যাম, হয়েছে একটু তো তাহলে সেটা ঠিক করে নে, একটা লেখা আছে তাহলে অন্যদের কাছে যখন দুটো লেখাও আছে তখন সেটা ঠিক ম্যাম করে নে। ম্যাম বলছি, হ্যাঁ বল, অন্যায় ব্যতি রেখে যেটা কপিরে আছে ওটাও কি লিখতে হবে? অন্যায় ব্যতিরিকিতে কপির যে সাংকেতিক রূপ আছে ওটাও কি লিখতে হবে? অবশ্যই লিখতে হবে, ঠিক আছে ম্যাম। আর না হলে তোকে ওপরে উল্লেখ করে দিতে হবে যে এটা মিলের মিল কথিত সাংকেতিক উদাহরণ, যদি অন্যই ব্যতিরেকি দেয় তাহলে তোকে উল্লেখ করে দিতে হবে যে এটা শুধুমাত্র মিল কথিত সাংকেতিক উদাহরণ, কপি কথিত সাংকেতিক উদাহরণ অন্যই ব্যতিরেকি, কপি কথিত যেটা সাংকেতিক উদাহরণ সেটা আরেক ভাবে সেটা তাহলে তোকে বলে দিতে হবে, দুটো কি যদি এটা ম্যাম, দুটো লিখলেই ম্যাম ভালো,
দুটোই লিখবো, তাই তো ম্যাম? লিখলে ভালো। সহপরিবর্তন পদ্ধতিরও কিন্তু দুই ধরনেরই উদাহরণ কিন্তু লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা একটা হচ্ছে, দেখ এখানে, এখানে একটা হচ্ছে ওই কি বলে, একটা হচ্ছে বিপরীত ভাবে পাড়া কমা, মানে প্রথমটাতে দেখানো হয়েছে একইভাবে পাড়া একইভাবে কমা, আর দ্বিতীয়টাতে দেখানো হয়েছে বিপরীত ভাবে পাড়া বিপরীত ভাবে কমা, মানে একটা হচ্ছে দুটোই একই সাথে বাড়ছে দুটোই একই সাথে কমছে, প্রথম উদাহরণটাতে দেখানো হয়েছে। দ্বিতীয় উদাহরণটাতে দেখানো হয়েছে যে একটা বাড়লে আর একটা কমছে, বা একটা কমলে আর একটা বাড়ছে, মানে যখনই পূর্ববর্তী ঘটনাটা বাড়ছে তখনই অনুবর্তী ঘটনাটা কমছে, বা পূর্ববর্তী ঘটনাটা যখন কমছে তখন অনুবর্তী ঘটনাটা বাড়ছে। দেখ এভাবে জিনিসটা বোঝানো হয়েছে, বোঝা যাচ্ছে তো? ঠিক আছে, তো এইভাবে সহপরিবর্তন পদ্ধতিকে বোঝানো হয়েছে। এবার বাকি রইল পরিশেষ পদ্ধতি। পরিশেষ পদ্ধতিতে দেখে নে কি বলা হচ্ছে, এটা অনেকটাই ওই এক মানে সাংকেতিক উদাহরণটা একেবারেই কিন্তু ওই ব্যতিরেকি পদ্ধতিরই মতো সাংকেতিক উদাহরণটা, হ্যাঁ, কিন্তু পরিশেষ পদ্ধতির যে মূল বক্তব্য সেটা কিন্তু ব্যতিরেকি পদ্ধতি নয়, সেটা কিন্তু আলাদা। আচ্ছা, পরিশেষ পদ্ধতিতে কি বলা হচ্ছে, বলা হচ্ছে যে কোনো ঘটনার যে অংশকে আরোহ পদ্ধতির সাহায্যে আগেই কিছু পূর্ববর্তী ঘটনার কার্য বলে জানা গেছে, সেই অংশকে সমস্ত ঘটনা থেকে বাদ দিলে যা অবশিষ্ট থাকে সেই অবশিষ্ট অংশটুকুই বাকি পূর্ববর্তী ঘটনার কার্য। তাহলে কি বলা হচ্ছে, যে বলা হচ্ছে কোনো ঘটনার যে অংশকে আরোহ পদ্ধতির সাহায্যে আগেই কিছু পূর্ববর্তী ঘটনার কার্য বলে জানা গেছে, মানে এক পুরো ঘটনার মধ্যে কিছু অংশকে আগেই কোনো পূর্ববর্তী ঘটনার কার্য বলে জানা গেছে, তাহলে বাকি যেটা পড়ে রইল সেটা তাহলে বাকি পূর্ববর্তী ঘটনার কার্য হবে। মানে এখানে মানে পুরো ঘটনা এবং তার মানে তার মধ্যে কিছু অংশ অংশকে কিছু অংশকে অলরেডি জানা গেছে, আগে থেকেই জানা গেছে যে সেটা কি পূর্ববর্তী ঘটনার কার্য। হ্যাঁ, যেমন ধর একটা সমবেত যন্ত্র সঙ্গীত হচ্ছে, ঠিক আছে, একটা আমি কি আমি একটা একটা গান শুনতে গেছি, সেখানে গানই তো শুরু হচ্ছে না, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন মিউজিক বাজছে, বিভিন্ন যন্ত্রের মাধ্যমে বিভিন্ন মিউজিকও আমি শুনছি। এবার আমি এটা জানি, এটা আমার আগে থেকেই জানা আছে যে এখানে যে যিনি তবলা বাজাচ্ছেন তিনি হচ্ছেন মিস্টার এ, যিনি গান গাইছেন তিনি হচ্ছেন মিস্টার বি, আর যিনি তানপুরা বাজাচ্ছেন তিনি মিস্টার সি, এটা আমি আগে থেকেই জানি। এখন আমি বুঝতে পার এখন আমি আমার জানা নেই যে তাহলে মানে, কিন্তু আমি পুরো ঘটনাটা অলরেডি জানি যে এখানে এনারা এনারা এই কয়েকজন রয়েছেন, আমি জানি যে এই এখানে রয়েছেন হচ্ছে এ বি সি ডি, এটা আমি জানি যে এখানে রয়েছেন মিস্টার এ বি সি ডি, আর অনুবর্তী ঘটনায় মানে মানে এখানে আমি জানি যে মিস্টার এ এ বাজাচ্ছেন হচ্ছেন তবলা, মিস্টার বি বাজাচ্ছেন হচ্ছেন বি হচ্ছেন গান করছেন, মিস্টার সি হচ্ছেন তানপুরা বাজাচ্ছেন, আর তাহলে মিস্টার ডি যিনি তিনি নিশ্চয়ই ওই বাকি যে যন্ত্রটার আওয়াজ আমি শুনতে পাচ্ছি তিনি নিশ্চয়ই সেটাই বাজাচ্ছেন। এভাবেই কি হচ্ছে যে পুরো ঘটনা ঘটনার মধ্যে আমি কিছু অংশে অংশকে অন্য অন্য মানে পূর্ববর্তী ঘটনার কার্য বলে আগে থেকেই আমি জানি। হ্যাঁ, পুরো ঘটনার মধ্যে আমি সেই ঘটনার কিছু অংশকে তার পূর্ববর্তী ঘটনার কারণ বলে আমি আগে থেকেই জানি, সরি কার্য বলে আমি আগে থেকেই জানি, তাহলে বাকি যে অংশটা পড়ে রইল সেটা নিশ্চয়ই বাকি যে পূর্ববর্তী ঘটনাটাও পড়ে আছে সেটা নিশ্চয়ই পরস্পর পরস্পরের কার্য আর কারণই হবে, তাই তো? ফলে এখানে বোঝাই যাচ্ছে যে এখানে একদম কি করা হচ্ছে, একদম বিজ্ঞানসম্মত মানে সোজা সোজা কথায় অঙ্কের অঙ্কের পদ্ধতি ইউজ করা হয়েছে, ফলে এটা শুধুমাত্রই মানে বিজ্ঞানের ক্ষেত্রে প্রযোজ্য হয়, এবং এই পদ্ধতি ব্যবহার করে আমরা আমি বলেছিলাম যদি খেয়াল থাকে এই পদ্ধতি ব্যবহার করে নেপচুন নামক গ্রহ আবিষ্কৃত হয়েছিল, আমি কিন্তু এটা বলেছিলাম যদি খেয়াল থাকে। তাহলে এটার সাংকেতিক উদাহরণটা আগে একটু দেখিয়ে দিই, আবার নেপচুন নামক গ্রহের কথা একবার বলছি।
একই ওই ব্যতিরেকি পদ্ধতির মতনই সেম সাংকেতিক উদাহরণ। পূর্ববর্তী ঘটনা হচ্ছে ক্যাপিটাল এবিসি, অনুবর্তী ঘটনা হচ্ছে স্মল এবিসি। তার মধ্যে আমার অলরেডি আগে থেকে জানা আছে যে ক্যাপিটাল বি হচ্ছে স্মল বির কারণ, ক্যাপিটাল সি হচ্ছে স্মল সির কারণ, আগে থেকেই আমি জানি। তাহলে যেটা পড়ে রইলো ক্যাপিটাল এ আর স্মল এ, তাহলে এর থেকে সিদ্ধান্ত করাই যায় যে তাহলে যা পড়ে রইলো সেটা হচ্ছে ক্যাপিটাল এ আর স্মল এ, যেহেতু তাই ক্যাপিটাল এ হচ্ছে স্মল এর কারণ বা স্মল এ হচ্ছে ক্যাপিটাল এর কার্য। মানে পুরো ঘটনার মধ্যে যে অংশটা আমার পড়ে আছে সেই অংশটার মধ্যে যে যেটা হচ্ছে পূর্ববর্তী ঘটনা, মানে পুরো পুরো ঘটনাটার মধ্যে আমার যেটা পূর্ববর্তী যে অংশটা সেই পূর্ববর্তী মানে পুরো ঘটনা, এই পুরো ঘটনাটার মধ্যে আমি জানি অলরেডি, আমার জানা আছে আগে থেকে। এটা ধরা যাক পুরো একটা ঘটনা, পুরোটা একটা ঘটনা, এই পুরো ঘটনাটার মধ্যে আমার অলরেডি আগে থেকেই জানা আছে যে ক্যাপিটাল বি হচ্ছে স্মল বির কারণ আর ক্যাপিটাল সি হচ্ছে স্মল সির কারণ, আমার আগে থেকে জানা আছে। তাহলে আমি দেখছি যে বাকি যে দুটো পড়ে রইলো, একটা ক্যাপিটাল এ আর একটা স্মল এ, তাহলে এরা পরস্পর পরস্পরের কারণ হবে আর কার্য হবে। এটা তো একেবারে এর থেকে মানে কি বলবো, মানে একেবারেই নিশ্চিত করা যায় এবং প্রমাণ প্রমাণিত ভাবে নিশ্চিত হয় যে তাহলে এটাই নিশ্চয়ই অন্যটার কারণই কারণ হবে আর অন্যটা নিশ্চয়ই আগেরটার কার্য হবে, মানে অনুবর্তীটা নিশ্চয়ই পূর্ববর্তীটার কার্যই হবে, এটা একেবারে নিশ্চিত ভাবে বলা যায়। এখানে কোনো অনুমানেরও দরকার নেই, এটা একেবারে নিশ্চিত ভাবেই বলা যাচ্ছে, তাই তো? হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম, আচ্ছা তাহলে যে হ্যাঁ যেটা আচ্ছা, আমি কিন্তু এরপরে একটুখানি ধরা ধরারও চেষ্টা করব ভাবছিলাম, কিন্তু আমার মনে হচ্ছে আর অনেকটা টাইম হয়ে গেল আজকে, আজকে কি আর সময় হবে? না হলে আমি তোদের একটু মঙ্গলবার দিন এই নিয়ে একটু পড়া ধরতে পারি। আমার বা পরীক্ষাটা তোদের কবে, মঙ্গলবার না আট বুধবার? তারিখ না তোদের আট তারিখ পরীক্ষা তো মঙ্গলবারই আছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে তো আর সময়ও নেই, সময়ও নেই, ঠিক আছে তাহলে তো আর সময়ও নেই। যাই হোক, তাহলে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ইউরেনাস গ্রহের যে মানে 1800, আচ্ছা ব্যাপারটা ছিল এইরকম যে 1821 সালে কি হয়েছিল না, জ্যোতির্বিজ্ঞানী বোভার্ড তিনি কি করছেন, তিনি ইউরেনাস অবধি সমস্ত গ্রহগুলোর একটা তালিকা প্রকাশ করেছেন। আচ্ছা তার মানে কি, মানে একদম বুধ শুক্র পৃথিবী মঙ্গল এইভাবে করতে করতে ইউরেনাস অবধি সমস্ত গ্রহগুলোর একটা তালিকা প্রকাশ করেছেন, তখনও কিন্তু নেপচুন আবিষ্কৃত হয়নি। হ্যাঁ, এবার কি হলো, দেখা গেল কি যে ওই ইউরেনাস কোনো না কোনো ভাবে তার গতিপথ থেকে একটু যেন সরে যাচ্ছে। তখন জ্যোতির্বিজ্ঞানী লাভেরিয়ার ওটা দেখলেন যে সবকিছুই যদি জানা থাকে তাহলে ইউরেনাসের ওই অলরেডি আগে থেকে বাকি সমস্ত কিছুই জানা আছে, তাহলে যেটা জানা নেই সেটা হচ্ছে ইউরেনাস গ্রহের ওই কক্ষচ্যুতির কারণ। প্রতিটি গ্রহেরই তো একটা নির্দিষ্ট কক্ষপথ আছে, সেই কক্ষপথেই তারা কি করছে, তারা সূর্যকে প্রদক্ষিণ করছে। এটা আমরা সবাই জানি যে সূর্যকে প্রদক্ষিণ করার প্রতিটি গ্রহেরই একটা নিজস্ব নিজস্ব কক্ষপথ আছে, তো ইউরেনাস গ্রহেরও একটা নিজস্ব কক্ষপথ আছে। কিন্তু দেখা যাচ্ছে যে সবকিছুই ঠিক আছে, শুধু ইউরেনাস গ্রহের মাঝে মাঝে ওই কক্ষপথ থেকে কক্ষচ্যুতি ঘটছে, অর্থাৎ সে একটু করে কক্ষপথ থেকে যেন হেলে যাচ্ছে। এবার তখন আবিষ্কার করা হলো যে ওই কক্ষচ্যুতির কারণ তাহলে কি, তাহলে নিশ্চয়ই তার পিছনে কোনো গ্রহ বা কোনো উপগ্রহ বা কোনো গ্রহ কণা তার অস্তিত্ব রয়েছে, কিছুর একটা অস্তিত্ব রয়েছে, তো এইভাবে নেপচুনের আবিষ্কার সম্ভব হলো। ঠিক আছে, তো এই এই আবিষ্কারটা সম্ভব হলো শুধুমাত্র এই পদ্ধতিটাকে প্রয়োগ করে, সেটা হচ্ছে কি এই পরিশেষ পদ্ধতি। অর্থাৎ যদি আগে থেকে বাকিগুলোর কার্যকারণ আমরা জেনে জানি পুরো ঘটনা, হ্যাঁ সৌরমন্ডল মানে যে সূর্যের যে সৌরমন্ডল, তার তখনো অব্দি যে কটা গ্রহ আবিষ্কৃত হয়েছে ইউরেনাস অব্দি, তাদের সমস্ত গ্রহ তাদের গতিপথ আংকিক হিসেব সব আমার আগে থেকে জানা আছে। শুধু আমার যেটা জানা যাচ্ছে না সেটা হচ্ছে যে ওই ইউরেনাস গ্রহের কক্ষচ্যুতির কারণ।
হ্যাঁ, তখন এই পদ্ধতি প্রয়োগ করে তখন জানা গেল কি, যে সেই ইউরেনাস গ্রহের কক্ষচ্যুতির কারণ হচ্ছে যে তার পিছনে কোন অন্য কোন একটা গ্রহ কণা বা অন্য কোন একটা গ্রহ বা অন্য কিছুর একটা অস্তিত্ব পাওয়া যাচ্ছে, যার আকর্ষণেই ইউরেনাস ইউরেনাস গ্রহের কক্ষচ্যুতি ঘটছে। তো সে বোঝা গেল পরবর্তীকালে সেটাই নেপচুনের আবিষ্কার সেভাবেই সম্ভব হয়েছে। তো এটাই হচ্ছে আমাদের পরিশেষ পদ্ধতি। কিছু বুঝতে অসুবিধা? কোনো প্রশ্ন কারো? আমাকে কেউ একটু ছোট করে সামারি করে বলুক, অন্বয়ী ব্যতিরি কি অন্বয়ী ব্যতিরি অন্বয়ী পদ্ধতি, ব্যতিরিকী পদ্ধতি, অন্বয়ী ব্যতিরিকী পদ্ধতি, সহপরিবর্তন পদ্ধতি, পরিশেষ পদ্ধতি? খুব তাড়াতাড়ি একটু ছোট্ট করে কেউ সামারি করে বলুক, তাহলে আমি বুঝতে পারবো। খুব তাড়াতাড়ি যে ছোট্ট করে সামারি করে বলতে পারবে সে বলুন। সহপরিবর্তনটা বলবো? না, পুরোটা বলতে হবে ছোট করে সামারি করে, ওই একটা একটা বললে হবে না। কেউ পারবে না? সবাই আছে তো নাকি চলে গেছে? সবাই আছেই তো দেখতে পাচ্ছি আমি। এই তো মধুশ্রী আছে, মোকারিমা আছে, নেহা আছে, রেজিনা আছে, সায়নী আছে, সোনিয়া আছে, স্নেহা আছে, তানিয়া আছে, তাহলে এতগুলো মেয়ে আছে, কেউ তো বলুক। ম্যাম অন্যদিন বলি ম্যাম, প্লিজ। মানে অন্য অন্যদিন বলার আর টাইম নেই, মানে এরপরে তো আর তো অন্যদিন অ্যাকচুয়ালি বলার টাইম আছে কি? তুই একবার ভেবে দেখ না। আর তো এই নিয়ে মানে আর এবছর কেন, আর কোনো বছরই আর এই নিয়ে আমরা আলোচনা করবো না, করবো কি? ম্যাম বলছি কালকের এক্সট্রা ক্লাস নেবেন? না, কোনো এক্সট্রা ক্লাসের ব্যাপার নেই, আলোচনা আর করবো কি? না ম্যাম। তাহলে মানে বুঝতে পারিস নি? ম্যাম অ্যাকচুয়ালি বোঝাতে পারবো না, যে অন্যান্য দিন যেরকম বোঝায় আজ না বোঝাতে পারবো না এর কারণ কি? ম্যাম। অ্যাকচুয়ালি কি মাথাতে অলরেডি টেনশন রয়েছে, তো কালকে পরীক্ষা বলে আমি আজ পারবো না। আচ্ছা, আর বাকিরা যারা বলে, তানিয়া, সায়নী, মোকারিমা, পারবে ছোট করে নাকি ছেড়ে দেব? না ম্যাম পারবো না, দেব ছেড়ে দেব বুঝেছি কিন্তু বুঝিয়ে বলতে পারবো না। আচ্ছা, এটা কে বললো? মোকারিমা বললো। হ্যাঁ ম্যাম। আচ্ছা, বাকি তানিয়া, সায়নী, রেজিনা, ম্যাম আজকে থাক, অন্যদিন মানে আজকে বলবো না, অন্যদিন আর হবে না। তাই হোক, তাহলে তোরা একেবারে এজন্যই পরীক্ষাটাই দিয়ে বুঝেছি। দে, হ্যাঁ ম্যাম। পরীক্ষাটাই দিয়ে তাহলে আর কি করব, কারণ আর তো হবে না, এরপরে আবার অন্য জিনিস আলোচনা করব, যখন তোদের ওই পরীক্ষা হয়ে যাবে তখন আবার অন্য জিনিসপত্র আলোচনা হবে, তখন আর এই এই সব কিছু আলোচনা হবে না। আর তারপরে তো তোরা ফাইনাল পরীক্ষা দিতে চলে যাবি, তারপরে আর এই নিয়ে আমরা করবো না, তার কারণ লজিক শেষ হয়ে যাচ্ছে তোদের, আর থাকছে না লজিক। শুধু নেক্সট উইকটাই আমরা শুধু বুধবার আর বৃহস্পতিবার লজিক নিয়ে একটু আলোচনা করব, কিন্তু তাও তোদের ইন্টারনাল হয়ে যাওয়ার পরে। আর তাও আমরা এখানে আর ফিরবো না, আমাদের অন্য জিনিসও আলোচনা করার আছে, তো সেগুলোতে যাব। ঠিক আছে।